أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমাদের সবার প্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানেতে স্বাগত জানাচ্ছি আজ এই পর্বের দ্বিতীয় দিনের অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন এবারের গতকালকে আমরা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যে সবচেয়ে আলোচিত বিষয় ইসলাম বা রসুল অবমাননার যে ইসলামিক শিক্ষা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি আজকেও এই একই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাআলা প্রসঙ্গক্রমে অন্যান্য বিষয়ের পাশাপাশি আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর প্রদানের চেষ্টা অবশ্যই থাকবে মূল আলোচ্য বিষয় এবং আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর প্রদানের জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন মোবাল্লিক ইনচার্জ আহমদে মুসিজাহাদ বাংলাদেশ মহতরম মালানা আব্দুল আল খান চৌধুরী আলাইকুম আসসালাম আমাদের স্টুডিওতে আরো উপস্থিত আছেন মুরুব্বি সিলসিলা আহমদ মুসিজম বাংলাদেশ মহতরম মাওলানা মোহাম্মদ সোলেমান স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এবং আমাদের সাথে লন্ডন ইউকে স্টুডিও থেকে যুক্ত হবেন সেন্ট্রাল বাংলাদেশ ইউকে মহতরম মাওলানা ফিরোজ আলম সাহেব আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই কিছুক্ষণ আগে হজরত খলিফাতুল মসি আল খামেস ইয়দাহুল্লাহতাল বেনাসী আজিজ আমাদের প্রাণপ্রিয় খলিফা জুমার কুদবা প্রদান করেছেন আমরা সবাই জানি যে বদ্রি সাহাবিদের ওপরে হুজুর ধারাবাহিকভাবে ক্ষুদার দিয়ে এসেছেন এবং আজকে তাউজ তাসমিয়া সুরা ফাতেহা পাঠের পর হুজুর গত জুমায় যেভাবে বলেছিলেন যে চারজন খোলাফায় দিনের চারজন খলিফার উপর তিনি আবার খুদবার প্রদান করবেন সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এবং হজরত আলী বিন আবি আবি তালেব রাজে আল্লাহ স্মৃতিচারণের মাধ্যমে তিনি খোলাফায় রাশিদিনের যে খুদ্ প্রদান এটি শুরু করেছেন হুজুর প্রথমে হজরত আলী রাজে আলাহ গরণ এবং গঠন সম্পর্কে বলেন এবং বলেন তার চারটি ডাক নাম ছিল এর মধ্যে আবু তুরাব নামে একটি নাম ছিল যা রসুল করিম সাল্লাই সাল্লাম তাকে দিয়েছিলেন এই ঘটনাটিও হুজুর বর্ণনা করেন মহানবী সাল্লু আলাইসাল্লাম হজরত আলী রাজে আলাহ তালনকে ছোটোবেলা থেকেই প্রতিপালন করতেন এই বিষয়টিও হুজুর এখানে কীভাবে তাকে নিজের অভিভাবক অভিভাবক নিয়েছিলেন সেটিও বর্ণনা করেছেন এরপর তার ইসলাম ধর্ম গ্রহণের যে বিষয়গুলো এটি কয়েকটি বর্ণনার মাধ্যমে হুজুর এখানে উল্লেখ করেছেন যে কখনও একটি বর্ণনা এসেছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং খাদিজা রাজিয়াল তালহ নামাজ পড়া দেখা অবস্থায় হজরত আলী রাজিয়াল তালনু সেই নামাজ পড়া দেখে তেরো বছর বয়সে কোনো কোনো রেওয়ায় পনেরো বা আঠারো বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরত খালিবতুল মুসি সানি আল মুসলিমাদ রাজে আলাহনু বলেছেন যে তিনি এগারো বছর বয়সেও এরকম হতে পারে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এরপর রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং আলী রাজে আল্লাহনু আর মক্কার কোনো উপত্যকায় গিয়ে নামাজ পড়তেন এবং একবার এরকম ঘটনা ঘটে যে আবু তালেব তাদেরকে নামাজ পড়া অবস্থায় দেখে ফেলেন এবং সেই সময় সংক্ষিপ্তভাবে রসুল করিম সাল্লি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন এরপর যখন আল্লাহ তালা হাজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে ইলহাম করেন যে তোমার বংশধরদের সবাইকে ইসলামের জন্য দাওয়াত দাও সে সেই দাওয়াতের যে কাজ সেটির দায়িত্ব আলিরাজ্লা তালাহুর কাঁধে তিনি অর্পণ করেন এবং রসুল করিম সাল্লাহ আল্লাহি সাল্লাম তার বংশধরকে দুইবার দাওয়াত দেন এবং তাদের সাথে তাদের কাছে ইসলামের যে বাণী সেটি পৌঁছান এবং এখানে একটি সবচেয়ে বড় বিষয় হুজুর এখানে বলেছেন যে শিশু যারা আছে তারা যেন মনোযোগ দিয়ে শুনে যে সেই সময়ে যখন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে কে আছে হে আমার যারা লোক সকল তোমরা রয়েছো মক্কাবাসী তাদের মধ্যে কে আছে আল্লাহর রাস্তে আমাকে সাহায্য করি তখন আলী আল্লাহ তাল সেই ছোট্ট শিশু তিনি রসুল করিম সাল্লাহ সাল্লামের এই আহ্বানে সারা দিয়ে বলেছিলেন যে হ্যাঁ হে আল্লাহ রসুল আমি আপনাকে সাহায্যকারী আপনার সাহায্যকারী হব এবং হুজুর এখানে উল্লেখ করেছেন যে তিনি শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হজরত রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম সাহায্যকারী হিসেবে ছিলেন এবং এর বরকত স্বরূপ আল্লাহ তালা তাকে তার বংশে বারোজন ইমাম দিয়ে ইমামে ভূষিত করেছেন তার বংশ থেকে জন ইমাম হয়েছে হুজুর আরও অনেকগুলো অনেক ঘটনা এখানে বর্ণনা করেছেন বিশেষ করে যে হিজরতের যে ঘটনাটি সেই সময় আমানত দিয়ে রেখে গিয়েছিলেন আলিরাজ তালুর কাছে সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন এখানে হুজুর আরেকটি বিষয় বিশেষভাবে প্রণিধানযোগ্য হুজুর যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে সেই ছোট্ট শিশুকে যখন রসুল গুমস্ল সাল্লাম বলেছেন যে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে কিন্তু তখন কোনো বাক্য বিনিময় তিনি করেননি শুধু এতায়াত করেছেন তিনি বলতেও পারতেন যে আমাকে তো আক্রমণ করবে বা আমার ক্ষতি করতে পারে কোনো কিছু বলেননি শুধু এতায়াত করেছেন এটিও একটি আমাদের শিশু যারা আছে আমাদের যারা ত্রিফল আছে তাদের জন্য শিক্ষণীয় বিষয় এই আরও অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন সব কথা এখন বলা সম্ভব নয় হুজুর খুদবার শেষে এসে চারজন যে জানাজার কথা বলেন হুজুর গায়েবানা জানাজা পড়াবেন তাদের মধ্যে একজন শহীদ ছিলেন শহীদ যিনি তার নাম হচ্ছে ডাক্তার তারেক তারেক মাহমুদ সাহেব তিনি বিশ নভেম্বর শাহাদত বরণ করেছেন নামাজ পড়া অবস্থায় তাকে শুট গুলি করে শাহাদত করা হয় শহীদ করা হয় এরপর লিওনের জামাল উদ্দিন মাহমুদ সাহেবের জিক্রে খায়ের হুজুর করেন এরপর দুজন মহিলার কথা হুজুর উল্লেখ করেন তারা হচ্ছেন আমাতুস সালমা সাহেবা এবং মনসুর বুসা সাহেবা সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা হুজুরের খুদ দেখতে পায়নি তাদেরকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে হুজুরের ক্ষুদাব আবারও পুনঃপ্রচার করা হবে দয়া করে সেখান থেকে দেখে নেবেন আর সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমাদের অনুষ্ঠান আপনাদের জন্য তাই আমাদের কাছে মন খুলে প্রশ্ন করুন আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য কল করুন জিরো জিরো এইট এইট জিরো নাইন সিক্স ডাবল সেভেন ট্রিপল সিক্স ট্রিপল সেভেন এই নাম্বারে আমাদের আরেকটি নাম্বার আছে জিরো জিরো এইট এইট জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু ফাইভ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপে আপনারা কল করে বা টেক্সট মেসেজের মাধ্যমে আপনারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন এছাড়াও আপনারা ইমেলে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন আপনাদের মূল্যবান প্রশ্ন এস এস লাইভ অ্যাট এম টিএ ডট ইভ এই ঠিকানায় আমাদেরকে ফলো করতে পারেন টুইটারে অ্যাট এম টি আন্ডার স্কোর এস এস লাইভ আমাদের এই অনুষ্ঠানটি এমটিএর এর পাশাপাশি সত্যি সন্ধানের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেখানেও আপনারা দেখে নিতে পারেন ফেসবুক এট এমটিএ ডট এস এস লাইভ অনেক কথা আমি বলে ফেলেছি এখন আমি মূল আলোচ আলোচনায় যেতে চাচ্ছি আপনারা জানেন সপ্রিয় দর্শক আমরা যে ইসলামের অবমাননা বা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের অবমাননার এই বিষয়ে ইসলামী শিক্ষা কী এর শাস্তি সম্পর্কে ইসলামী শিক্ষা কী সেই বিষয়ে আলোচনা করেছি গতকালও করেছি আজকেও ইনশালা অব্যাহত থাকবে প্রথমে আমি মোহতুল মোলানা সোলাইমান সাহেবের কাছে যাব। মৌলান সাহেব আমরা গতকালকে আলোচনা করেছি আজকে এটা অব্যাহত আছে রসুল অবমাননার আদৌ কি কোনো বাহ্যিক বা জাগতিক শাস্তি পবিত্র কোরআন দ্বারা সাব্যস্ত হয় কিনা বিষয়টি বলার জন্য ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য আসলে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়া হয় তাহলে কোথাও রসুল অবমাননার জাগতিক কোনো শাস্তির উল্লেখ পাওয়া যায় না এমনকি মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ ইসলাম যিনি সর্বশ্রেষ্ঠ রসুল এবং এই সর্বোত্তম মানুষ এবং আল্লাহতালা যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন এত মহামানব ছিলেন হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহসাল্লাম সেই রসুল সাল্লাহ ইসলামকে তার জীবদ্দশায় যে অপমান অপদস্থ করা হয়েছে এবং করার চেষ্টা করা হয়েছে তার উল্লেখ পবিত্র কোরআনে রয়েছে এবং পবিত্র কোরআনে উদাহরণ রয়েছে দৃষ্টান্ত রয়েছে কিন্তু সেই সমস্ত অপমান রসুল অবমাননার কোনো জাগতিক শাস্তির উল্লেখ নেই একটি ঘটনা শুধু দর্শকদের উদ্দেশ্যে আমি সে এখানে উপস্থাপন করতে চাই এটা হিজরি পঞ্চম সনের কথা এবং বনু মুস্তালেকের যুদ্ধের থেকে ফেরার পথের এই ঘটনাটি একটি জায়গা ছিল মুরেসি বনি মুস্তালেকের একটি ঝর্ণার নাম মুরেসি সেখানে রসুল আকরম সাল্লাহ ইসলাম এবং সাহাবীরা বনু মুস্তালেকের যুদ্ধ থেকে সেখান থেকে ফেরার পথে কয়েকদিন সেখানে অবস্থান করেছিলেন তো সেখানে হযরত উমর রাজিয়াল্লাহন এক কর্মচারী ছিল তার নাম ছিল জাহজাহ তো তাকে পানি আনতে পাঠানো হলো। তিনি পানি আনতে গেলেন সেই ঝর্নার মুরেসি যে ঝর্ণা ছিল সেই ঝর্নার কাছে তিনি সেখানে পানি আনতে গেলেন আর সেনান নামে আরেকজন ছিলেন তিনিও সেখানে পানি আনতে গেলেন দুজনেই শিক্ষার দিক থেকে বা অজ্ঞতার দিক থেকে তখনও ইসলামী শিক্ষায় পরিপূর্ণভাবে শিক্ষিত হয়ে ওঠেননি এবং দুজনের মধ্যে কোনোভাবে বাঘবিতণ্ডা শুরু হয়ে যায় এবং তাদের মধ্যে বাঘবিতণ্ডার এক পর্যায়ে যাহা যা সেনানকে ঘুষি মারে এবং সে চিৎকার করে উঠে এবং চিৎকার করে আহ্বান জানায় যে হে আনসারের দল তোমরা আমাকে সাহায্য করো আমাকে মেরে ফেলা হচ্ছে আমাকে আঘাত করা হয়েছে আমাকে প্রহার করা হয়েছে তোমরা আমাকে রক্ষা করো এই কথা শোনার সাথে সাথে যাহা যাও চিৎকার করে উঠল হে মহাজারের দল সাহায্য সাহায্যের জন্য এগিয়ে আসো যখন আনসার এবং মহাজাররা এই ঘটনা দেখল এবং তাদের কানে যখন এই আওয়াজ পৌঁছলো তারা নিজেদের তরবারি নিয়ে ছুটে গেলেন সেখানে কি হয়েছে দেখার জন্য এবং সেখানে একটা জনসমাগম তৈরি হয়ে গেল। এবং একটা ঝগড়া এবং বিবাদের সেখানে সূত্রপাত ঘটে গেল। এবং সেখানে তখন বিচক্ষণ যে সাহাবিরা রয়েছিলেন নিষ্ঠাবান সাহাবিরা রয়েছিলেন তারা সেখানে মিটমাট করিয়ে দেন এবং মীমাংসা হয়ে যায় রসুল ইকরম সাল্লাহ ইসলামও অসন্তুষ্টি প্রকাশ করেন ঘটনা শুনে কিন্তু বিবাদ সেখানেই মীমাংসা হয়ে যায় কিন্তু সেখানে মুনাফেকদের সর্দার আবদুল্লাহ বিন বিন সুল সেখানে উপস্থিত ছিল সে এই যে একটা ছুতো পেয়ে যায় এবং রসুল আকরম সাল্লাহ ইসলামকে কীভাবে খাটো করা যায় কীভাবে তার অবমাননা করা যায় এই বিষয়টি তার মাথায় ঘুরপাক খাচ্ছিল এবং কীভাবে রসুল একরমসাল্লাহ ইসলামকে খাটো করে নিজেকে বড়ো করে দেখানো যায় এ কারণে সে এই যে একটি কুটকৌশল সেখানে অবলম্বন করেছে এবং সেখানে সে আনসারদেরকে সম্বোধন করে বলছে তোমাদেরকে তো বলেছিলাম কেন তাদেরকে এত পাত্তা দিলে কেন মাথায় বসালে আজকে তোমরা নামাতে পারছ না আজকে তোমাদের এই হচ্ছে সেই হচ্ছে এইভাবে আনসারদের মনে একটি বিদ্বেষ তৈরি করা হচ্ছিল হজরত রসুল আকরাম সাল্লাহ উল্লাহ এবং সাহাবিদের প্রতি মহাজেদদের প্রতি তো এটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল রসুল সাল্লাহ আল্লাহ ইসলামকে সম্বোধন করে এমন একটি অবমাননাকর কথা বলেছিল যেটি পবিত্র কোরআনে সুরা মুনাফিক উল্লেখ রয়েছে আল্লাহ তালা চিরস্থায়ীভাবে এটাকে সংরক্ষণ করেছেন যে রসুল অবমাননা করেছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল এবং সে মুসলমান ছিল আবদুল্লাবিন উবাইবিন সে রসুল আকরম সাল্লাহ ইসলামের সাহাবিও ছিলেন কিন্তু মুনাফেকদের সর্দার ছিলেন তিনি সেখানে বলেছিলেন কুরআন শরীফে উল্লেখ আছে ইয়াকুনা ইর আউজ শেখানী রাজিম ইয়াকুনা আল্লাহ এর রাজা আনা আল মদিনাতে ইয়াল আজ আজাল কত জঘন্য কথা সে বলেছিল সেখানে অবমাননাকর সে বলে সে বলেছিল যে তাদের পক্ষ থেকে যে চলো দেখো দেখি আমরা এবার মদিনাতে যাই গিয়ে মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি অর্থাৎ সম্মানিতরা এই সবচেয়ে নিকৃষ্ট এবং লাঞ্ছিত ব্যক্তিকে সেখান থেকে বহিষ্কৃত করব কত জঘন্য কথা যে এই রসুল সাল্লাহ ইসলাম সর্বশ্রেষ্ঠ যেই রসুল সাল্লাহ ইসলামের মহিমা কীর্তনে আকাশ বাতাসে পর্যন্ত মুখরিত হয়ে ওঠে এবং আল্লাহতালা যাকে আমাদের সকল মানব জাতির জন্য রহমাত আলামিন হিসেবে উপস্থাপন করেছেন সেই মহান ব্যক্তিকে বলছে সর্বনিকৃষ্ট লাঞ্ছিত নাওয়ওজবেল্লা মিন জালে কিন্তু পবিত্র কোরআনে এই ঘটনার উল্লেখ আছে এই দৃষ্টান্তকে উল্লেখ করেছেন কিন্তু কোথায় পবিত্র কোরআনের কোথাও তো আবদুল্লাহ বিন ওবাইবিন সলুল বা এই ধরনের যারা অবমাননা রসুল আকরম সাল্লা ইসলামের করেছেন রসুল অবমাননা করেছেন তাদের জাগতিক কোনো ধরনের শাস্তির উল্লেখ আল্লাহ তালা করেনি অতএব পবিত্র কোরআনে দৃষ্টান্ত থাকা সত্ত্বেও অবমান রসুল অবমাননার উল্লেখ থাকা সত্ত্বেও কোথাও জাগতিক কোনো শাস্তির উল্লেখ আল্লাহ তালা এখানে করেনি এবং পবিত্র কোরআন থেকে জাগতিক কোনো শাস্তি সাব্যস্ত হয় না জজাকাল মনার সাহেব আপনি সুরা মুনাফিকুনের নয় নম্বর আয় থেকে এখানে উল্লেখ করেছেন আমি সরাসরি মহতুর মোলানা আব্দুল্লাহ খান চৌধুরী সাহেবের কাছে যাব মনোন সাহেব সুলাইমান সাহেব এই মাত্র বলেন আব আবদুল্লাহ উবাইবিন সুলের কথা যে রসুল করিম সাল্লাহ আলয় সালামকে নাওজবিল্লাহ লাঞ্ছিত বলেছিল রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে অসম্মান করে মুনাফিকে সর্দার যে গর্হিত অপালাপ বা অপরাধ করেছিল এর প্রতিক্রিয়া মহানবী সাল্লাই সাল্লাম রহমতুল্ল আলমিন কীভাবে দেখিয়েছিলেন বা কী করেছিলেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য খুবই মৌলিক আলোচনা চলছে আমার মনে হয় যত ভালোভাবে বিস্তৃতভাবে আলোচনা করা যায় দেশ দশের জন্য মঙ্গল এই আয়াতের পরের অংশে আল্লাহ তালা প্রথম নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা কি বলছে হযরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম সর্বনিকৃষ্ট নওয়াজব ইল্লাহামিন জালেক এবং ধিকৃত নওয়াজব ইল্লাহামিন জালেক অপমানিত লাঞ্ছিত বলছে নওয়াজ্লা জালেক আল্লাহ উত্তরে বলছেন সমস্ত সম্মানের মালিক আল্লাহ এবং তার রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা এবং তাদের সঠিক অনুসারী মমেনরা ইয়াল কিন্তু মুনাফিকরা এই বিষয়টি অবশ্যই জানে না তারা মনে করে মানুষের দেওয়া সম্মানে মানুষ সম্মানিত হয় মানুষের দেওয়া পদমর্যাদায় মানুষ উচ্চতা লাভ করে ভুল যাকে আল্লাহ সম্মান দেন সে সম্মান লাভ করে অতএব যে ক্ষেত্রে আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামকে সম্মানিত করেছেন হে মোমেন মুসলমানরা তোমাদের এ ব্যাপারে দুশ্চিন্তার কিচ্ছু নাই জেনে রাখো আল্লাহর সিদ্ধান্ত তার রসুলকে তিনি সম্মানিত করেছেন যাদের এতটুকু আত্মবিশ্বাস আছে যাদের এতটুকু কোরআনের প্রতি বিশ্বাস আছে তাদের বিচলিত হওয়ার কিছু নাই হ্যাঁ কারো মুখের কথায় যদি আল্লাহ রসুলের সম্মান হানি হয়ে যেতে পারতো তাহলেই সম্ভব ছিল কিন্তু তার সম্মান আল্লাহ রক্ষা করার দাবি এবং নিশ্চয়তা দিয়েছেন অতএব আমাদের মুসলমানদের জন্য সুসংবাদ বিচলিত হবার কিছু নাই আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে সুরা হিজেরের আলোচনা হয়েছিল গতকাল মনে আছে আমরা শেষ তিনটে আয়াত নিয়ে আলোচনা করেছিলাম তার দুটি আয়াত আগে চলি আমরা সেখানে আল্লাহ একটা অঙ্গীকার করেছেন কাল হাসি ঠাট্টা বিদ্রুপ করা হয় তোমার বিরুদ্ধে তোমাকে কটাক্ষ করা হয় হে মোহাম্মদ মুস্তাফা সাল আলী আমার অঙ্গীকার হচ্ছে যত মানুষ তোমার অপমান অপ অপমান এবং তোমার মর্যাদা হানির চেষ্টা করুক না কেন তোমাকে বিদ্রুপ করুক না কেন সারা জগতের মানুষও যদি তোমার তোমার বিরুদ্ধে কটাক্ষ করে আমার অঙ্গীকার প্রতিশ্রুতি শোনো আমি তাদের জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এবং তোমার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য বরং দিন দিন মুহূর্তে মুহূর্তে বৃদ্ধি করার জন্য আমি দায়িত্ব নিয়েছি আমরা যারা কোরআন শরীফের অনুসারী আমরা যারা আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী মুসলমান আমরা কি আল্লাহর কালামে বিশ্বাস করি না আল্লাহ দেয়া অঙ্গীকারে বিশ্বাস রাখি না আল্লাহ সুরা হিজরে শেষ দিকেই বলে রেখেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলী তোমার কটাক্ষকারী তোমার বিরুদ্ধে অপবাদ আরোপকারীদের জন্য আমি একা আল্লাহ যথেষ্ট ইন না কফায় না কাল তাহলে কেন আমরা আল্লাহ দায়িত্বটা নিজেদের হারে হারে নিয়ে নিই নিজেদের হাতে নিয়ে নিই কেন আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করি এটা একটা মৌলিক প্রশ্ন যেটার উত্তর আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে এখন রইল আপনার প্রশ্ন এই যে বনু মুস্তালেকের যুদ্ধ শেষে হজুর সাল্লাহ আলি আসলাম ফিরছেন এবং সেই পথে মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে অপমানজনক লাঞ্ছনাদায়ক বক্তব্য এবং মুনাফেক নেতা আবদুল্লাহ বিন উবায় বিন সলুল অবমাননা করছে বাধ্যত হজরত মুস্তাফা সাল ওয়াসাল্লামের এর প্রতিক্রিয়া কি দেখিয়েছিলেন হজরত মুস্তফা সালি সালাম তার শান্ত শিষ্ট স্বভাব বজায় রেখেছিলেন অবিচলিত ছিলেন সেই সময় হজরত উমর রাজি আল্লাহন বিচলিত হয়ে উপস্থিত হয়েছিলেন হে আল্লাহ রসুল এই মুনাফে কতবার মুনাফে কি দেখিয়েছে কতবার সে কপটতা দেখিয়েছে আর আপনি কোনো তাকে শাস্তি দেন নাই আজকে তো হাতে নাতে ধরা পড়েছে আপনি আমাকে অনুমতি দেন আমি এর শিরোচ্ছেদ করি এক বর্ণনা অনুযায়ী হজরত উমর বলেছিলেন আপনি হজরত আব্বাদ বিন আদেশ দেন তিনি তার শিরোচ্ছেদ করে আপনার সামনে তার শির উপস্থিত করবেন যখন এই কথা চলছিল হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি এর অনুমতি দিতে পারি না যে করেই হোক হযরত আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন উবায় বিন সরুল অর্থাৎ হাজরত আবদুল্লাহ নামে হাজরা আবদুল্লাহ নামে আবদুল্লাহ বিন উবায় বিন সরুল মুনাফেক নেতার ছেলে সাহাবি ছিলেন এবং খাটি মুসলমান সাহাবি ছিলেন সেই ছেলে পুত্র আবদুল্লার কাছে সংবাদ পৌঁছে গেল যে আমার পিতা গহিত অপরাধ করেছেন অতএব তার বিষয়ে আলোচনা চলছে আমি আগে যাই অন্য কাউকে দিয়ে আমার পিতার মৃত্যুদণ্ড কার্যকর না করিয়া আমি উপস্থিত হই প্রথমে তিনি আসলেন হজর সাল্লাহ আলীবাণামের সকাশে এসে বললেন হে আল্লাহ রসুল যদি আমার পিতাকে আপনি মৃত্যুদণ্ড দেন তাহলে সেটা কার্যকর করার দায়িত্ব আমাকে দেন আমি নিজের হাতে আমার পিতা শিরচ্ছেদ করে আপনার সামনে উপস্থিত করবো হজুর সাল্লাহ আলি আসসালাম বলেন আমি কোনো হত্যার বা মৃত্যুদণ্ড কার্যকরও করিনি কোনো মৃত্যুদণ্ড ঘোষণাও করিনি এমন কোনো পরিকল্পনাই আমার নাই প্রশ্নের উত্তর হচ্ছে হজর সাল্লাহ আলু ক্ষমা সুন্দর আচরণ করেছেন মুনাফেক নেতা আবদুল্লাহ বিন উবায় বিন সলুর প্রকাশ্যে তার অবমাননা করেছে অবমাননা এবং কটাক্ষ করেছে তা সত্ত্বেও হজর সাল্লাহ আলি আসলাম ক্ষমা করেছেন এটা গেল তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু মনে মনেও তো কেউ জিজ্ঞাংসা লালন করতে পারে সারা জীবন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসলাম কোনো জিজ্ঞাংসা লালন করেন নাই তার মৃত্যুর যখন ঘটে যায় তখন হজরত আবদুল্লাহ যার কথা বললাম অর্থাৎ আবদুল্লাহ বিন উবায় বিন সলুলের ছেলে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহ সেই আবদুল্লাহ রাজি আল্লাহ হিসেবে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে তার পিতার জন্য তার জামা চেয়ে নেন যে জামাতে তাকে দাফন করা হয় এবং হজুর সাল্লাহ আলি তাকে জামা অর্পণ করেন জানাজার নামাজ পড়াতে উদ্যত হলে হাজরত উমর তার পিছন দিক থেকে রসুল ইকরাম সাল্লাহ আলীবা সাল্লামের পিছন থেকে টেনে ধরেন হি আল্লাহ রসুল মুনাফেক নয় মুনাফেকদের নেতা আপনি তো ভালো করে জানেন আল্লাহ বলেছেন যদি তুমি তাদের জন্য সত্তর বারো দৈনিক ইস্তেক ফার করো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না হজর সাল্লআ বললেন যদি আল্লাহ তালা এই কথা বলেও থাকেন লজিত তো আমি তাদের ক্ষমার জন্য এর চেয়ে বেশিবার ইস্তেকফার করব এই কথা বলে নামাজ পড়ালেন কার মুনাফেক নেতার নামাজ পড়ালেন জানাজার নামাজ পড়ালেন এরপরে আল্লাহ তালা নিষেধ করলেন ওহিযোগে যে এই ধরনের কোনো মানুষের তুমি আগামীতে জানাজার নামাজ পড়াবে না কিন্তু হজুর সাল্লাহ আলিবাস্লামকে দিয়ে এই জানাজান নামাজ পড়িয়ে তিনি প্রমাণ করে দিলেন রাহমতুল্লিল আলমিন কত বড় উদারতের প্রতীক হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিবাশ্লাম যেখানে স্পষ্টভাবে অবমাননা ঘটেছে বা অবমাননার ঘটনা ঘটানোর চেষ্টা করেছে অবমাননা তো করতে পারে না হজুর সাল্লু আলিবাস্লামের কিন্তু নিজেদের পক্ষ থেকে তারা কটাক্ষ করে ফেলেছে বিদ্রুপ করে ফেলেছে অবমাননা করার পুরো চেষ্টা করে ফেলেছে সেক্ষেত্রে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী আসাল্লাম কোনো বাহ্যিক শাস্তি প্রদান করেননি বরং ক্ষমা এবং ক্ষমা এবং ক্ষমার আচরণ করেছেন কেন আল্লাহ তালা বলেছেন ওয়ালিল্লাহিলজত ওয়ালে রসুল এহি ওয়ালিল কি ওয়ালাকিনাল মুনাফেকিনা লা আলম আর বলেছেন ইন্না কফায় না আকাল মুস্তাহজে ইন আল্লাহর অঙ্গীকার কখনো মিথ্যা হতে পারে না সমস্ত সম্মান আল্লাহর এবং তার রসুলের জাজাকাল আল্লা মৌলানা সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি উল্লেখ করার জন্য এখন আমরা এই বিষয়টি ধারাবাহিকভাবেই যেহেতু আসছে আরেকটি বিষয় এর সাথে সম্পর্কযুক্ত সেই বিষয়ে প্রশ্ন নিয়ে চলে যাব মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে লন্ডনে মৌলানা সাহেব গতকাল এবং আজকে আমাদের যে মৌলানা সাহেবরা এখানে বাংলাদেশ স্টুডিওতে আলোচনা করছেন এবং আপনি আলোচনা করেছেন সবগুলো আলোচনা থেকে আমরা যদি সার কথাটা টানি যে রসুল করিম সাল্লু আল্লাহ সাল্লাম ইসলাম বা তার অবমাননার ক্ষেত্রে কোনো প্রকার বাহ্যিক শাস্তি প্রদান করেননি কিন্তু ইসলামের ইতিহাস থেকে দেখা যায় যে কাব বিন আশরাফ বা এরকম আরও অনেককেই রসুল করিম সাল আল্লাহ সালাম শাস্তি দিয়েছিলেন যেটাকে আমাদের এক এক প্রকার যারা নামধারী মৌল মৌলবী মৌলানারা রয়েছে তারা বলে থাকে যে রসুল অবমাননার শাস্তি স্বরূপ তিনি এ কাজ করেছিলেন এই যে কাবিন আশরাফ বা তার মতো যাদেরকে রুসুল করিম সাল্লাহ শাস্তি দিয়েছিলেন এই শাস্তির প্রকৃত হেতু কি ছিল সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদিন কমা তালা ইব্রাহিম ওলা আলী ইব্রাহীম ইন্নক হম মজিদ আল্লাহম বারক আলা মোহাম্মদিনা আল মহম্মদিন কমা তালা ইব্রাহিম ওলা আলি ইব্রাহিম ইন্নক হম মজিদ অনেক শব্দ ব্যবহার করেছেন আপনি যে আশরাফের মতো অনেককে হত্যা করা হয়েছে এটি একদম ভুল কথা গুটিগতক ব্যক্তির নাম দেখা যায় ইতিহাসে যাদেরকে শাস্তি দেয়া হয়েছিল মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল কিন্তু মৌলানা সাহেব এবং সলেমান সাহেবের আলোচনা থেকে এবং গতকালের আলোচনা থেকে এটি স্পষ্ট হয়ে গেছে যে আমাদের প্রিয় রসুল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাকে অসম্মানের কারণে বা খোদা তালার পবিত্র সম্মানের উপর যারা কটাক্ষ করত আল্লাহ তালাকে হামলা করার কারণে শুধু হামলার কারণে কখনো কাউকে জাগতিক কোনো শাস্তি দেননি কোরআন থেকে স্পষ্ট প্রমাণ দেয়া হয়েছে শ্রদ্ধেহ মৌলানা সাহেব হাদিসের আলোকে বিস্তারিত তুলে ধরেছেন যে চরম নেককারজনক হামলা করা হয়েছে আমাদের প্রিয় রসুলের সম্মানে তার সত্ত্বেও তিনি ক্ষমা করে দিয়েছেন কাবিন আশরাফের প্রেক্ষাপট বলতে হলে যে কেন তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। তো এই এটি বলার পূর্বে আমি গতকাল যে যেভাবে কথা শুরু করেছিলাম সেই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে মৌলিক নীতি যা কোরআন উল্লেখ করেছে তার বিরোধী কোনো কথা যদি কেউ উপস্থাপন করে তাহলে সেটি গ্রহণ করার পূর্বে ভালোভাবে চিন্তা করতে হবে কোরআন ইসলাম ইসলামের রসুল ইসলাম কোরআনে যে মৌলিক শিক্ষা উল্লেখ করেছে যে ধর্ম বিষয়ে কোনো বাড়াবাড়ি নেই বল প্রয়োগ নেই যার যে ধর্ম ইচ্ছা অনুসরণ করতে পারে এই পরিষ্কার ঘোষণার বর্তমানে শুধু ধর্মের এবং মতের পার্থক্যের কারণে আমাদের প্রিয় রসুল জীবনে কাউকে হত্যা করেননি হত্যার শিক্ষা দেননি বিন আশরাফকেও এই কারণে কোনো শাস্তি দেয়া হয়নি কোনো কোন মানুষ কোরআন শরীফের এই বিষয়টা উল্লেখ করা এই জন্য দরকার যেটি রিলেটেড এটি সম্পর্কযুক্ত বিষয় গেরাহমুদি তো আছেই যারা ইসলামের উপর যারা হামলা করে যে কোরআন শরীফে হত্যার নির্দেশ আছে বা ওয়াক্তুল হুম হাইসু সাকিফ তুম যে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো ফাদারবার রে কাব তা আঘাত করো এই ধরনের কিছু আয়াত বারবার উপস্থাপন করে ইসলামের শত্রুরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর হামলা করে থাকে যে তিনি নাকি যুদ্ধাক আর রক্ত পিপাসন আউজবিল্লা রসুল ছিলেন এটি বিধ বিধর্মেরা তো বলেই গোড়া মুসলিমেরা তো এগুলা বলেই থাকে কিন্তু আমাদের ক্ষেত্রেও কোনো কোনো যে উঠতি বয়সের নজওয়ান আছে যারা কিছুটা পড়ালেখা করার পর বা ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যায় সঙ্গদোষে অনেক সময় এই আয়াতগুলোকে নিয়ে তারাও প্রশ্ন উঠায় যে এরকম শিক্ষা দিয়েছে কোরআন বা হাদিসে ধরনের আয়াত আছে এ নিয়ে বিনিয়ে কথাগুলো বলে কিন্তু পরিষ্কারভাবে এই শ্রেণীর লোকদের সামনে আমাদের স্পষ্ট করা দরকার যে কোরআন শরীফে যেখানেই আল্লাহ তালা এই ধরনের শাস্তি দেওয়ার কথা উল্লেখ করেছেন যে ওয়াক্তুলোহুম হাইসো সাকিব তো যেখানে পাও তাদের হত্যা করো তারপর বলা হয়েছে গ্রীবাতে আঘাত করো এই আয়াত আছে এই ধরনের কয়েকটা আয়াত কোরআন শরীফের রয়েছে কিন্তু এই ধরনের প্রত্যেকটি আয়াতের প্রেক্ষাপটে এবং পটভূমিতে যদি আপনি যান তাহলে দেখবেন যে এটি তাদের পক্ষ থেকে অন্যায়ের সূচনা যা হয়েছে তার উত্তরস্বরূপ বলা হয়েছে যুদ্ধের সূচনা তারাই করে রেখেছিল মক্কাবাসীরা হজরত মোহাম্মদ রসুল্লাহকে তো মক্কা থেকে বের করে দিয়ে ক্ষান্ত হয়ে বসে যায়নি তারপর লাগাতার হজুর সাল্লাহ সাল্লামকে হত্যা করা তাকে ধ্বংস করার তার জামাতকে নিশ্চিহ্ন করার অবিরত একটা সংগ্রাম এবং যুদ্ধে তারা লেগেছিল বদর যুদ্ধ করেছে ওহদের যুদ্ধ করেছে মদিনায় গিয়ে তারপর পরীক্ষার যুদ্ধ হয়েছে আজাবের যুদ্ধ যেটিকে বলা হয় মদিনাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে চোদ্দো পনেরো দিন বা বিশ দিন কোনো কোনো বর্ণনা অনুসারে তো এই যে লাগাতার মুসলিম অস্তিত্বকে নিশ্চিহ্ন করার একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মুখে কোনো শত্রুকে কি উত্তর দেওয়ার কোনো অধিকার নেই আল্লাহ তালা কোরআন শরীফে সেই অধিকার দিয়েছেন যে যে যেভাবে অন্যায় করে সেভাবে তাকে অন্যায়ের উত্তর দেওয়ার অনুমতি রয়েছে কিন্তু আমাদের প্রিয় রসুল সালাম সারা জীবন সহ্য করেছেন উত্তর দেননি তাই যাদের মাথায় এই ধরনের পোকা আছে তারা এই পটভূমিতে প্রতিটি আয়াত দেখেন যেখানে এই ধরনের আয়াত রয়েছে সেখানে দেখবেন যে পূর্বের আয়াতগুলোতে বা সেই সুরাতে উল্লেখ আছে যে এরাই যুদ্ধের সূচনা করে রেখেছে হোম বদাউক মাউওয়ালা মাররা কুরআন শরীফ বলে তারাই সূচনা করেছিল তারাই সূচনা করেছে তোমরা শুধু উত্তর দিচ্ছ তাদের আক্রমণের তাও অতি বিরল কয়েকটা এমন ঘটনা ঘটেছে আর তাও তখন ঘটেছে যখন একজনের ফেতনার কারণে হাজার হাজার প্রাণ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয় তো রসুলক রিয়াম সাল্লা জীবনে এই ধরনের গুটি কতক ব্যক্তি যারা নিহত হয়েছে যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের সবার আপনাদের পড়ার জন্য বলছি একটা বই আছে ধর্মের নামে রক্তপাত বা মজহাবকে নাম পর খুন খলিফাতুল মসি রাবে রহম্লা এই বইটা লিখেছেন সেখানে এই লোকদের পুরো একটা তালিকা দিয়েছেন হুজুর এক একজনের নাম উল্লেখ করে তিনি সেখানে লিখেছেন যে এই ব্যক্তির কি অপরাধ ছিল মোটেই মোহাম্মদ রসুল্লাহকে না মানার কারণে সে শাস্তি ছিল না আল্লাহকে না মানার কারণে সে শাস্তি ছিল না সেই শাস্তি দেয়া হয়েছে সে ব্যক্তি হয়তো যুদ্ধ করছে মুসলমানদেরকে ধ্বংস হত্যা করার সকল ষড়যন্ত্র করছে বা কাউকে হত্যা করেছে ইতিমধ্যে বা এমন ফেতনা করেছে যেই ফেতনার পটভূমিত যেই ফেতনার কারণে বহু প্রাণ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তো এমন পরিস্থিতিতে গুটি এমন লোককে শাস্তি দেওয়া হয়েছে শুধু হত্যার বিনিময়ে হত্যা করা হয়েছে আর এটি যে কোনো সভ্য রাষ্ট্রে আপনি দেখবেন এটি প্রচলিত আছে এই সমস্ত দেশে পাশ্চাত্যে যেখানে আমরা বসবাস করি এই সমাজে দেখবেন সরকারের গোয়েন্দা বিভাগে এই ধরনের শত শত লোকের তালিকা আছে যাদের যারা তাদের রেডারের নিচে রয়েছে যেরা কোথায় যায় কিভাবে চলাফেরা করে কি কাজ করছে এবং টেরোরিস্ট হিসাবে এরা সেখানে রেকর্ডেড রয়েছে আমেরিকার কাছে তাদের পুরো এমন টেরোরিস্ট শ্রেণীর রেকর্ড আছে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে অহরহ এখানে যদি ইউরোপে মৃত্যুদণ্ড সেভাবে দেয়া হয় না কিন্তু এই ধরনের লোকদের উপর সবসময় নজরদারি করা হয় একটা সুস্থ সঠিক রাষ্ট্র পরিচালনা করতে হলে কোরআন শরীফ সুন্দর রাষ্ট্র ব্যবস্থার একটা ভিত রচনা করেছে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যখন মদিনাতে গিয়েছেন সেখানে মদিনা সমাজে বসবাসকারী সব মানুষের সাথে তার শান্তি চুক্তি হয়েছে শান্তি চুক্তি হয়েছে যে ঠিক আছে সবার ধর্ম সবার জন্য কিন্তু রাষ্ট্র আমাদের সবার এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের সবার দায়িত্ব আছে এখানে কেউ আমাদের সামাজিক সৌন্দর্য এবং সামাজিক ঐক্যকে বিনষ্ট করতে পারবে না বাহির থেকে কেউ এসে হামলা করলে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। বাহিরের লোকদের সাথে বন্ধুত্ব করে মদিনার কোনো শ্রেণীর বিরুদ্ধে আমরা কোনোভাবে যুদ্ধে লিপ্ত হব না এই ধরনের বহু মদিনা সনদের এমন শর্ত আছে যেই শর্তগুলোতে ইহুদিরাও স্বাক্ষর করেছে মুসলমানরাও করেছে মদিনায় বসবাসকারী সকল দল স্বাক্ষর করেছে কব বিন আশরাফ সেই ইহুদি গোত্রের এক সদস্য ছিল যদিও বংশগতভাবে সেই ইহুদি ছিল না আরব ছিল কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করেছে কাবাব্বিন আশরাফের পিতা সেই সেই ব্যক্তি সেই যার ঘরে কাবের জন্ম হয় তারা এইভাবে ইহুদি ধর্মের অংশ হয়ে গেছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয়সাল্লাম যখন সেখানে আল্লাহ তালার কৃপায় বদরের যুদ্ধে জয়যুক্ত হন বিরাট ঘটনা কাব্বিন আশরাফের হত্যাকাণ্ডের কিন্তু বিস্তারিত যেতে পারবো না কিন্তু মদিনাস সনদের এই শর্তগুলো ছিল সেই শর্তগুলো মানতে তারা সবাই বাধ্য ছিল সেখানে সিগনেচার করা হয়েছে কিন্তু কাব বরাবর ইসলাম বিরোধী ছিল মোহাম্মদ রসল ইসলামের বিরোধী ছিল মুসলমানদের বিরোধী ছিল বদরের যুদ্ধের পর মুসলমানদের বিরুদ্ধে এই যে তার ক্রোধ আর রাগ আর হিংসা আর ঘৃণা সেটি সেটিতে যেন নূতনভাবে একটা আগুন লেগে যায় সে উঠে পড়ে লেগে যায় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এবং ইসলামের রসুল হজরত মোহাম্মদ রসুল্লার বিরুদ্ধে সকল প্রকার অবমাননাকর কথা তো বলতেই থাকে এই জন্য তাকে কিছু বলা হয়নি মুসলমানদের বিরুদ্ধে মুসলমান নারীদের বিরুদ্ধে যত প্রকার নোংরা কথা বলা যায় সব বলেছে কবিতা লিখেছে আগুন লাগিয়েছে নবী পরিবারের মহিলাদের বিরুদ্ধে যত প্রকার বাজে কথা বলা যায় সে বলেছে এবং লিখেছে এখানে চুপ করে বসে থাকেনি সারা আরবে ঘুরেছে গোত্রে গোত্রে ঘুরেছে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়েছে পুরো আরবকে মক্কায় গিয়েছে মক্কাবাসীরা যারা পূর্বেই প্রস্তুত হয়ে বসেছিল মুসলমানদেরকে নিশ্চিন্ন করা তাদেরকে গিয়ে সেখানে খোটা দিয়েছে তোমরা কিসের যোদ্ধা হোলা তোমরা এখান থেকে বের করেছ মোহাম্মদ তোমাদের বিরুদ্ধে মদিনায় গিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সে কাবা শরীফের দেয়াল ধরে আর কাবার গেলাপ ধরে সেখানে মক্কাবাসীদের কাছ থেকে কসম নিয়েছে যে তোমরা কসম খেয়ে আমার সাথে অঙ্গীকার করো যে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে এবং তার জামাতকে নিশ্চিহ্ন না করবে তোমরা শান্তিতে বসবে না তো এই ছিল তার সকল প্রকার অন্যায় এবং অপকর্ম যার উত্তর দেওয়ার প্রয়োজন ছিল রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ তো ছিলই অঙ্গীকার ভঙ্গ করলে যে কাউকে শাস্তি দেওয়া হয় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলে শাস্তি দেওয়ার প্রচলন আজও আছে যুদ্ধের প্ররোচনা করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে অশ্লীল কথাবার্তা বলেছে হত্যা করেছে হত্যার ষড়যন্ত্র করেছে মদিনায় যে মুসলমান নিহত হয়েছিল একটা দোকানে এক মুসলমান মহিলার উপর আক্রমণের পর সেখানে ঝগড়া আরম্ভ হয় এক মুসলমান হত্যা নিহত হন সেই সকল হত্যাকাণ্ডের পিছনে এই অপকর্মশীল ব্যক্তি ছিল যে কারণে রসুল করিম সাল্লাহ ইসলাম রাষ্ট্রের প্রধান হিসাবে যে কোনো রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত দিতে পারেন সিদ্ধান্ত দিয়েছেন যে এই যে হত্যাকারী এই যে ষড়যন্ত্রকারী আর ফেতনাকারী আর নৈরাজ্য সৃষ্টিকারী আর যে সমাজে আগুন লাগাচ্ছে তার এই অপকর্মের কারণে তো মুসলমান এবং অমুসলিমদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যার ফলে হাজার হাজার প্রাণ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে তো হাজার হাজার প্রাণ রক্ষার খাতিরে রাষ্ট্রের প্রধান তাকে নাই করে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন এবং একজনকে দায়িত্ব দিয়েছেন যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক তো এই মৃত্যুদণ্ড আজও পৃথিবীতে প্রচলিত আছে সর্বত্র মৃত্যুদণ্ড দেওয়া হয় এমন অপরাধীদেরকে তো এটা একটা পটভূমি ছিল যে আমি আপনাদের সামনে তুলে ধরলাম জাজাকাল্লাহ মৌলানা সাহেব আপনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি উল্লেখ করেছেন আর আমি যদি ভুলে বলে থাকি অনেকেই আসলে আমি বলেছিলাম যে তারা বলে থাকে অনেকেই এটা অন্যান্যরা হবে এর জন্য আমি ক্ষমাপ্রার্থী যদি ভুলে থাকি বলে থাকি ভুলে আর এখানে আপনার কথা থেকে যেটা আমরা বুঝতে পারলাম এবং ইসলাম ইতিহাস সাব্যস্ত যে তিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের নিরাপত্তা এবং রাষ্ট্রপ্রধানের উপরে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার হত্যার পরিকল্পনা করা হয়েছিল এর জন্য কাব্যিন আশরাফকেই শাস্তি দিয়েছিলেন এখন আমরা একটি ফোন কলে যাব আমাদের সাথে একজন ফোনে আছেন গাজীপুর থেকে আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম পরিচয় বলে ধর্ম কুরান আর কাতিয়ালি এদের মধ্যে পার্থক্যটা কি আসলে এটা জানতে চাইছিলাম ধন্যবাদ আপনি অনুষ্ঠান দেখতে থাকুন আমি প্রশ্নটি যদিও এই প্রশ্নের এর আগেও উত্তর দেওয়া হয়েছে মোহাম্মদ সোলাইমান সাহেবের কাছে রাখছি মোহাম্মদ সাহেবের কাছে যে আহমদিয়াত এবং ইসলামের মধ্যে পার্থক্য কি সংক্ষেপে বলবেন ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য আসলে আহমদিয়াত আহমদিয়া মুসলিম জামাত এবং ইসলামের মাঝে বিন্দু মাত্র কোনো পার্থক্য নেই আকিদাগত দিক থেকে এহলে সুনত ওয়াল জামাত এবং আহমদিয়া মুসলিম জামাতের আকিদা এক অভিন্ন কালেমা নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত বিষয়ে আমরা বিশ্বাস করি আল্লাহ ফেরেস্তা তার রসুল তার কিতাবসমূহ এবং পরকাল এবং তাকদিরের ভালো এই সমস্ত বিষয়ে আমরা ইমান রাখি অতএব ইসলাম যাকে বলে এবং ইমানিয়াতের যে সমস্ত শর্তগুলো রয়েছে সকল অর্থে আহমদিয়া মুসলিম জামাতের যে বিশ্বাস এহলে ওয়াল জামাতের ঠিক একই বিশ্বাস পার্থক্য শুধু ভাই একটি মানিকে কেন্দ্র করে রসুল আকরাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম বলে গিয়েছিলেন যে আমার উম্মত যখন দলাদলিতে বিভক্ত হবে এবং বিভিন্ন দলে বিভক্ত হবে এবং তারা একে অপরের যে মতানৈক্যের কারণে যে দলাদলিতে বিভক্ত হবে সেই সময়ে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এক ব্যক্তি আসবেন যিনি সকলকে এক রজ্জুতে এক হাতে এক করার জন্য আসবেন ঐক্যবদ্ধ করার জন্য আসবেন এবং সারা পৃথিবীতে ইসলামের ইসলামকে জয়যুক্ত করার জন্য একজন মহাপুরুষ আসবেন এই ভবিষ্যৎবাণী যেভাবে এহলসন্নতওয়াল জামাতও বিশ্বাস করেন এবং আহমদিয়া মুসলিম জামাতও ঠিক একইভাবে বিশ্বাস করেন পার্থক্যটা তাহলে কোথায় পার্থক্য হল রসুল আকরম সাল্লিয় সাল্লাম এর হাদিস এবং পবিত্র কোরআনে সেই শেষ যুগের মহাপুরুষের যে লক্ষণাবলী নিদর্শনাবলী এবং চিন্নাবলী বর্ণিত হয়েছে সেই চিন্নাবলী এবং লক্ষণাবলী অনুযায়ী এবং যুগের চাহিদার ভিত্তিতে যখন আল্লাহতালার পক্ষ থেকে একজন মহাপুরুষ এসে দাবি করেছেন যার নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আল্লাহ ইসলাম তার দাবির আমরা যাচাই বাছাই করে পবিত্র কোরআন এবং হাদিসের সেই সমস্ত মানদণ্ডের নিরিখে যখন আমরা যাচাই করে দেখেছি যে তিনি সত্যিকার অর্থে তালার পক্ষ থেকে সেই মহাপুরুষ যার ভবিষ্যৎবাণী মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম করেছিলেন আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা মানে আমরা রসুল আকরাম সাল্লাহ ইসলামকে ভালোবাসি বলে তার কথাকে আমরা শিরোধার্য করি বলে আমরা তার কথা মেনে সেই মহাপুরুষকে যাকে আমরা সত্য হিসেবে পেয়েছি তার হাতে আমরা বয়াত গ্রহণ করেছি আর অন্যরা যারা আছেন মুসলমানদের অন্যান্য যে ফিরকারা আছেন তারা এখনও তাকিয়া আছেন যে যখন সেই মহাপুরুষ আসবেন তার হাতে বয়াত করবেন এবং সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের জন্য তারাও ইসলামের পথে কাজ করবেন আর আমরা সেই সৌভাগ্যবান দলের অন্তর্ভুক্ত যারা রসুল আকরম সাল্লাহ ইসলামের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী যিনি এসেছেন তার হাতে বয়াত করে আল্লাহ তালার অশেষ কৃপায় সারা পৃথিবীতে এক নেতার অধীনে ইসলামের বিশ্ববিজয়ের কাজে আমরা রত আমরা সারা পৃথিবীতে ইসলামের জয়ের জন্য আমরা কাজ করছি এটা হলো মূল পার্থক্য নীতিগতভাবে আকিদাগত দিক থেকে কোনো পার্থক্য নেই একটা ভবিষ্যৎবাণীর রয়েছে সেই ভবিষ্যৎবাণী আমরা রসুলসাল্লাহ ইসলামের আনুগত্য করে আমরা সেই ভবিষ্যৎবাণীকে মেনেছি আর অন্যরা ভাবছেন যে তিনি সত্যবাদী নন তিনি এখনও সেই প্রতিশ্রুত মহাপুরুষ আসেননি তারা এই কারণে এখনও বয়াত করেনি পার্থক্য শুধু এতটুকু জেজর কালাম আমার সংক্ষেপে বলার জন্য আশা করি ভাই আবু বকর সিদ্দিক সাহেব আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা কাল এবং পরশু আরও দুদিন আপনাদের সাথে থাকব। আশা করি আপনি আমার আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদের কাছে করবেন অনেক প্রশ্ন আসছে অনেক ফোন কলস আসছে আমাদের কাছে ইমেল আসছে কিন্তু সেই প্রশ্ন বা ফোন কলে যাওয়ার আগে আমরা আমাদের ধর্মবিশ্বাস আমাদের সম্মানিত দর্শকদেরকে দেখিয়ে দিতে চাই তাহলে আমাদের এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হতে আপনাদের জন্য আরও বেশি সহজ হবে বলে আমরা বিশ্বাস করি দর্শক চলুন এখন আমরা আহমদিয়া মুসলিম জামাতের যে ধর্মবিশ্বাস সেই ধর্মবিশ্বাস আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিই যা আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হাজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আল্লাহ সাল্লাম লিখে গেছেন চলুন দর্শক শুনে নেই আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস আমাদের ধর্মবিশ্বাস নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গুলাম আহমেদ আলহ্লাম বলেন আমরা ইমান রাখি খোদা আলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ রসুল এবং খাতামুল আম্বিয়া আমরা ইমান রাখি ফিরিস্তা, হাসর জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরও ইমান রাখি কোরআন শরীফে আল্লাহ তালা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লু আলহিউসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য আমরা এও মান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্যকরণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লাহ মোহাম্মদ রসুল্লাহ এর প্রতি ইমান রাখে এবং এই ইমান নিয়ে মৃত্যুবরণ করে কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলহিমসাল্লাম এবং কিতাবের প্রতি ইমান আনবে নামাজ রোজা হজ ও জাকাত এবং এছাড়া খোদা তা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্যকরণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে মোট কথা যে সমস্ত বিষয়ে আকিদা এবং আমল হিসাবে পূর্ববর্তী গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকোয়া বা ভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করে কেয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এইসবের বিরোধী ছিলাম আলা নালা আনতাল্লা হে আলা কাজ ইভেনওয়াল মুফতারইন অর্থাৎ সাবধান নিশ্চয়ই মিথ্যা বাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তাল আর অভিশাপ আয় আমুসুলেহ পৃষ্ঠা ছিয়াশি সাতাশি সুপ্রিয় দর্শক শুনছিলাম আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গুল আহমদ কাদিয়ানী লেখা হতে আশা করি আমাদের টেলিভিশনের সেটের সামনে যে সকল ওয়াহমদি বন্ধুরা বসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের মনে আহমদিয়া জামাত সম্পর্কে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে যে সকল ভুল ধারণা রয়েছিলো সেগুলো দূর হয়ে গেছে এখন আমরা আবারও ফোন কলে চলে যাব। আমরা চট্টগ্রাম একজন ওয়াহমদী বন্ধুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম পরিচয় বলে আমি ইসলাম চিরছি প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে আপনার জামাতের ইয়েগুলি আপনার

মোতারম আলম আবদুল্লাহল খান চৌধুরী হিসাবের কাছে প্রশ্ন রাখবো একজন্য আহমদীর বন্ধু তিনি চিটাগ্রাম থেকে প্রশ্ন করেছেন যে আহমদীয়া মুসলিম জামাতে বয়াতের শর্ত কী কী আর এটা আমরা সবাই মানি কিনা ধন্যবাদ প্রশ্নের জন্য চট্টগ্রাম থেকে যিনি প্রশ্ন করেছেন তাকে সালাম এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্ন করার জন্য ধন্যবাদ আহমদীয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা আঠারোশো সালে তার জামাত প্রতিষ্ঠার লগ্নে দশটি শর্ত প্রকাশ করে বলেছিলেন যারা আমার বয়াত করবে তারা এই দশটি শর্তে বয়াত করবে হাজরত খালিফাতুল মাসি আল খামেস দুই সালের দোসরা জানুয়ারি যে দিয়েছেন সেখানে স্পষ্ট করেছেন যে এই দশটি শর্তের মাঝে মোটা দাগে কমপক্ষে ন্যূনতম তিরিশটি বিষয় আছে যেটার অঙ্গীকার করতে হয় একজন আহমদি মুসলমানকে আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে এটা পড়ে শোনাচ্ছি প্রথম শর্ত হচ্ছে বয়াতকারী সর্বান্তকরণে অঙ্গীকার করবে এখন থেকে ভবিষ্যতে কবরে না যাওয়া পর্যন্ত সে শিরক বা তালার অংশীবাদিতা থেকে নিজেকে মুক্ত রাখবে মিথ্যা ব্যবচার কামলুলুপ দৃষ্টি সকল প্রকার অবাধ্যতা ও পাপাচার অন্যায় খেয়ানাত এবং নৈরাজ্য এবং বিদ্রোহের সকল পথ পরিহার করে চলবে প্রবৃত্তির উত্তেজনা যতই প্রবল হোক না কেন এর কাছে পরাভূত হবে না দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত খোদা এবং রসুল সাল্লাহ আলিবাসাল্লামের নির্দেশ অনুযায়ী বিনা ব্যতিক্রমে নিয়মিত পাঁচ পাঁচবেলা নামাজ পড়বে আর যথাসাধ্য তাহাজুদ নামাজ পড়ার এবং প্রিয় রসুল সাল্লি আবাস্লামের প্রতি দুরুৎ শরীফ দুরুৎ প্রেরণের এবং নিজ পাপ সমূহের জন্য প্রত্যহ ক্ষমা প্রার্থনা ও ইস্তেকফার করার স্থায়ী অভ্যাস গড়ে তুলবে আন্তরিক ভালোবাসার সাথে খোদা তালার অনুগ্রহ রাজি স্মরণ রেখে তার প্রশংসা এবং গুণকীর্তন করাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করবে চার প্রবৃত্তির উত্তেজনার প্রবৃত্তির উত্তেজনার বশবর্তী হয়ে সামগ্রিকভাবে আল্লাহর সৃষ্ট কোনো জীবকে আর বিশেষ করে মুসলমানদেরকে কথায় কাজে অথবা অন্য কোনোভাবে অন্যায় কষ্ট দিবে না পাঁচ সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে কাঠিন্যে সম্পদে বিপদে সকল অবস্থায় ক্ষুদাতার সাথে বিশ্বস্ততা রক্ষা করবে সকল অবস্থা ও পরিস্থিতিতে ঐশী সিদ্ধান্ত সন্তুষ্টচিত্তে মেনে নিবে তার পথে সকল প্রকার লাঞ্ছনা গঞ্জনা ও দুঃখ কষ্ট বরণ করে নিতে নিতে প্রস্তুত থাকবে কোনো বিপদ এসে উপস্থিত হলে তার প্রতি তাঁর প্রতি বিমুখ হবে না বরং সম্মুখ মানে এগিয়ে যাবে এই পাঁচটা শুনে নিয়েছেন এখন বাকি পাঁচটা শুনুন সামাজিক কদাচার এবং কুপ্রবৃত্তির দাসত্ব পরিহার করবে ছয় নম্বর বলছি সামাজিক কদাচার ও কুপ্রবৃত্তির দাসত্ব পরিহার করবে কোরআনের অনুশাসন শতভাগ শিরোধার্য করবে এবং আল্লাহ ও রসুল সাল্লাহ ওয়াসাল্লামের নির্দেশ নির্দেশনাবলীকে নিজ জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যবিধি হিসেবে অবলম্বন করবে সাত অহংকার ও দম্ভ সর্বতভাবে পরিহার করবে নম্রতা বিনয় সদাচরণ সহনশীলতা ও দীনতার সাথে জীবন জীবনযাপন করবে আট ধর্ম ধর্মের সম্মান এবং ইসলামের প্রতি আন্তরিকতাকে নিজ ধন প্রাণ মান সম্ভ্রম সন্তান সন্ততি ও সকল প্রিয়জন হতে প্রিয়তর জ্ঞান করবে নয় কেবল আল্লাতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাঁর সৃষ্ট সকল জীবের সেবায় রত থাকবে এবং খোদা প্রদত্ত নিজ শক্তি ও সম্পদ ব্যয় মানব জাতির যথাসাধ্য হিত সাধন করবে দশ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মারুফ তথা ধর্ম অনুমোদিত সকল আজ্ঞা পালন করার প্রতিজ্ঞায় এই অধমের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমৃত্যু এতে অটল থাকবে আর এই ভ্রাতৃত্ব বন্ধন বন্ধনে এমন মহান পর্যায়ে সে উপনীত হবে যার দৃষ্টান্ত জাগতিক কোনো সম্পর্ক ও বন্ধনে অথবা তাবৎ সেবক সুলভ অবস্থার মাঝে খুঁজে পাওয়া যাবে না ইশতেহার তকমিল তাবলিক বারোই জানুয়ারি আঠারোশো সন আপনার প্রথম অংশের উত্তর হল প্রশ্নের প্রথম অংশের উত্তর হলো এই দশটি শর্ত যার মাঝে তিরিশটি বিষয় ন্যূনতম বর্ণিত হয়েছে এগুলোর অঙ্গীকার করলে বয়াতের দশটি শর্ত পালন করা হয় এবং পালন করতে হয় আহমদিদেরকে আপনার দ্বিতীয় অংশ ছিল আহমদিরা পালন করছে কিনা ভাই আমরা আপ্রাণ চেষ্টা করছি এটা পালন করতে আমাদের খলিফা হজুরের দিকে লক্ষ্য করুন তার খুদ্গুলোকে দেখুন তিনি আমাদেরকে পরিচালিত করছেন এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য এই কদিন আগে এই ছয় নভেম্বর তারিখে ধর্ম এবং ধর্ম সেবাকে এবং ইসলাম ইসলাম ধর্মের সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য যে ধন প্রাণ ধর্ম এবং ধর্মের সম্মান এবং ইসলামের প্রতি আন্তরিকতাকে নিজ ধন প্রাণ মান সম্ভ্রম সন্তান সন্ততি ও সকল প্রিয়জন হতে প্রিয়তর জ্ঞান করবে এটার বিষয়ে হুজুরের খুদ্া আছে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যা বলছেন সেটা ঠিক নয় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কোথায় বসে কথাটা বলছেন ইউরোপের মাঝে বসে কথাটা বলছেন তিনি জানেন না তিনি কোন দেশে আছেন কোন এলাকায় আছেন জানেন কিন্তু বাজি ধরেছেন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হবে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সম্মান প্রতিষ্ঠা করার জন্য আমরা আহমদি সমস্ত পৃথিবীতে আহমদির এই কাজ করছে নামাজ পড়ার ব্যাপারে তার মতো কে গুরুত্ব আরোপ করছে নামাজ পড়ো হয়ে আহমদিরা নামাজটা প্রতিষ্ঠা করো বেলার নামাজ নিয়মিতভাবে আদায় করো এটা বলেই যাচ্ছেন আমাদেরকে স্মরণ করেই যাচ্ছেন জামাতের মধ্যে শির্ক যেন কোনোভাবেই প্রবেশ অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে তিনি সবচেয়ে বেশি সচ্ছার অতএব আমাদের জামাত এই শর্তগুলো পালন করে যাচ্ছে এবং খলিফা যুগ খালিফা এই কাজ নিশ্চিত করার কাজে করার ক্ষেত্রে মানে দিক না না কী বলবো এটাকে দৈনিক বিনা ব্যতিক্রমে পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত এক করে যাচ্ছেন এখন রইল বাকি কোনো ব্যক্তির মধ্যে আপনি কোনো দুর্বলতা দেখে থাকতে পারেন বা এ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আমি আপনাকে উত্তর দিচ্ছি হাসপাতালে সব রোগী কি সঠিকভাবে নিজের চিকিৎসা করায় নাকি ঠিক মতো ওষুধ খায় যদি সরকার সিদ্ধ অনুমোদিত চিকিৎসালয় হয় আর সেখানে সরকার অনুমোদিত চিকিৎসাপত্র প্রদান করা হয় এবং যোগ্য ডক্টরের হাতে চিকিৎসা করানো হয় এর পরে যদি কোনো রুগী আলসেমির কারণে রোগাক্রান্ত থাকে তাহলে হাসপাতালের দোষ নাকি ডাক্তারের দোষ নাকি চিকিৎসালয়ের যারা কর্মরত এবং সরকারের পক্ষ থেকে যে অনুমোদন এটার দোষ রুগীর ফাঁকিবাজির দোষ আলসেমির দোষ আমরা চেষ্টা করছি জামাতের ব্যবস্থাপনা চেষ্টা করছে খিলাফতের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেন সর্বক্ষেত্রে শেষ মার্গ পর্যন্ত অর্থাৎ শেষ স্তর পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থা আমরা পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার করুন জাজাকাল্লা সাহেব মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব চট্টগ্রাম থেকে তিনি প্রশ্ন করেছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার মনে যদি আর কোনো প্রশ্ন থাকে সেটি নির্দ্বিধে আমাদের কাছে করতে পারেন এই মুহূর্তে আমরা গাতিতে যাব আমাদের একজন আহমদী বন্ধুর সাথে কথা বলার জন্য আসসালামু আলাইকুম ভাই টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে ফোনে কথা বলুন আপনার পরিচয় বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ আনর হোসেন বলছি ত্রয়গতি থেকে জি আমার প্রশ্নটা হচ্ছে যে তোরা কাহাফের 17 নম্বর আয়াতে পরিচয় করে আল্লাহ বলেছেন যে আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি যাকে পদভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো পথ প্রদর্শনকারী কখনো পাবে না তো এটা হচ্ছে যে আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তাহলে আল্লাহ যদি পদভ্রষ্ট করেন তাহলে তাহলে এই বান্দার দুষটা কোথায় জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা প্রশ্ন পেয়ে গেছি আমরা এই প্রশ্নটি মহতর মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি মৌলানা সাহেব প্রশ্ন পরিষ্কার ছিল অনুগ্রহ করে উত্তর দেবেন জায়াকু আপনি সুরা কাহাফের সতেরো নম্বর আয়তের বরাতে জিজ্ঞেস করেছেন আর এই ধরনের আয়াত কোরআন শরীফে অন্য অন্য জায়গায়ও আছে যে আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায় আর আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন সেই পথভ্রষ্ট হয় আর তার জন্য তুমি কোনো দাতা পাবে না তো এখানে বা এই ধরনের আয়তের অর্থ হলো হেদায়েতের যে পথগুলো আছে সেই পথ এবং সেই রাস্তা যা তালা কোরআন শরীফে বলেছেন সেই রাস্তাগুলো যে অনুসরণ করে সে অনুসরণের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে তো কোরআন শরীফে আল্লাহ তালার রীতি হলো যে চূড়ান্ত গন্তব্যটা চূড়ান্ত ফলাফলটা আল্লাহ নিজের দিকে আরোপ করেন নিজের দিকে কেন করেন কেননা আল্লাহ তালা নিজে হেদায়েত পাওয়ার রাস্তাগুলো কোরআন শরীফে স্পষ্টভাবে বলে দিয়েছেন তালা বলেছেন হাদাই না হাজে আমি মানুষকে তাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি যে এই রাস্তাটা হলো আলোর এই রাস্তাটা অন্ধকারের এই রাস্তাটা সঠিক এই রাস্তাটা ভ্রান্ত এই রাস্তাগুলো কে দেখিয়েছেন পরিষ্কার করে বলে দিয়েছেন কোরআন হিসেবে তালা দেখিয়েছেন তো এই রাস্তাগুলো যে অনুসরণ করবে এর চূড়ান্ত ফলাফল কি প্রকাশ পাবে যে সঠিক পথ অনুসরণ করবে যা আল্লাহ বলে দিয়েছেন যেটি সঠিক সেই যখন তার গন্তব্যে পৌঁছবে সেই রেজাল্টটা আল্লাহ তালা নিজের দিকে নিজের সাথে সম্পৃক্ত করেন যে আমি তাকে হেদায়ত দিয়েছি আর যে অন্ধকারের পদটা অনুসরণ করবে যে যে ফলাফল প্রকাশ পাবে সেই ফলাফলটা আল্লা তালা নিজের সাথে সম্পৃক্ত করেছেন কারণ আল্লাহ নিজে সেই পদ দুটো ক্লিয়ার স্পষ্ট করে দিয়েছেন তো আল্লাহ শুধু ফলাফলটাকে নিজের প্রতি আরোপ করেন নিজের দিকে আরোপ করেন বাকি তিনি বলে দিয়েছেন যে এই পথটাতে চললে তুমি হেদায়েত পাবে আর সেই পথটা দেখানোর কারণে আল্লাহ নিজে বলছেন যে আমি হেদায়তদাতা আর অন্ধকারের পথটাও বলে দিয়েছেন যে এখানে চলবা এই পথে এই অন্ধকারে চলা বা না চলার বিষয়ে কিন্তু তুমি পুরোপুরি স্বাধীন কোরআন শরীফে আল্লাহ তালা স্বাধীনতা দিয়ে রেখেছেন যেভাবে আমি আমার আজকের প্রথম প্রশ্নের উত্তরেও বলেছি যে আল্লাহ তালা বলেছেন ধর্মীয় বিষয়ে আমি কাউকে কখনো বাধ্য করব না কোনো বিষয়ে তুমি সত্য গ্রহণ করবে এই কোনো বাধ্যবাধকতা নেই তোমার ইচ্ছা তুমি অন্ধকার পথে চলবে সেই বিষয়ে তুমি পুরো স্বাধীন আমি অন্ধকারের এবং আলোর পথ ক্লিয়ার করে দিয়েছি যেটাতে যেটা অনুসরণ করবে চূড়ান্ত ফলাফলটা আল্লাহতালার নিজের দিকে আরোপ করেছেন কেননা এই দুটো পথ তিনি মানুষকে স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং অন্য জায়গায় বলেছেন যে বিবেক দিয়েছি তোমাকে বুদ্ধি দিয়েছি সেই বিবেক এবং বুদ্ধি খাটিয়ে তোমাকে ভালো এবং মন্দের ভিতর পার্থক্য করতে হবে তো রেজাল্টটা শুধু তিনি নিজের সাথে সম্পৃক্ত করেছেন কিন্তু আল্লাহতালা জোর করে কাউকে হেদায়ত গ্রহণ করান না আল্লাহতলা কাউকে অন্ধকারে নিমজ্জিত হতে বাধ্য করেন না এই এই সিদ্ধান্ত মানুষ নিজে করবে আর এই কারণেই কী দিবসে শাস্তি এবং পুরস্কার জান্নাত এবং জাহান্নামের নামের রাস্তা রয়েছে জাহান নামের যে গন্তব্য এবং চূড়ান্ত গন্তব্য সেই গন্তব্যে সে পৌঁছবে আর এই আয়তের আর একটা অর্থ হলো যে হেদায়েত আল্লাহ থেকে আসে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় নিজের বাহু বলে হেদায়ত পাবেন এটি সেটি হবে না হেদায়তের জন্য খোদা তালার কাছে দোয়া করতে হয় যেখানে বলা হয়েছে আল্লাহ যাকে চান তাকে দেন এর মানে হলো আল্লাহর কাছ থেকে আল্লাহর দরবারে হেদায়তের জন্য কাঁদতে হয় একটা বিনয়ী হৃদয় লাগে একটা অনুগত হৃদয় লাগে অহংকারী হেদায়ত পায় না এই আয়তের আরেকটা অর্থ হলো আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও এই জন্যই তো সুরাফ ফাতে হাতে বারবার এই দোয়া শেখানো হয়েছে এহদিনাজ সরাতল মুস্তাকিম যদি আল্লাহ সিদ্ধান্তই দিয়ে দেন যে এ হেদায়ত পাবে সে পাবে না তাহলে এই দোয়াটা শেখানোর অর্থ কী সুরাফ হাতেহাতে কেন বলেছেন যে দিন রাত দোয়া করতে থাকো যে হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও তার অর্থ হলো খোদার কাছে চাইতে হয় কাঁদতে হয় দোয়া করতে হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের কথা মানতে হয় এই যুগে যে হজরত মোহাম্মদের কথা মানবে সেই হেদায়েত পাবে আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমার মাহাদি যখন আসবেন তখন তার হাতে বয়াত করবে বয়াতের শর্তগুলো এখন শ্রদ্ধেয় মৌলানা সাহেব এখানে এক একটা পড়ে শোনার শোনালেন তো রসুল করিম সাল্লাহ আলয় সাল্লামের এই মাহাদি সম্পর্কে হজরত মোহাম্মদ নিজে বলেছেন যে আমার মাহাদি যখন আসেন তখন তার হাত তোমাকে বয়াত করতে হবে বরফের পাহাড়ের উপর দিয়ে যদি হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও যাবে তার হাতে বয়াত করবে সমর্পণ করবে অনুগত হবে অহংকারী হেদায়েত পাবে না আর যে অনুগত হয় যে আনুগত্য করে আল্লাহ তালা বলছেন তাকে আমি হেদায়েত দেই এটি আরেকটা অর্থ এই আয়তের আর এই যে রসুরুল্লাহ ইসলামের উক্তিটা যেই হাদিসে তিনি রসুলুল্লাহ বলেছেন যে আমার মাহাদে আসলে তার হাতে বয়াত করতে হবে সেটি এখন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে জামাত আহমদিয়া বানিয়ে কোনো কথা বলে না তো দোনোটা বিষয় মিলিয়ে আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করলাম জাজা আল্লাম সাহেব আপনার উত্তরের জন্য আশা করি তেরো থেকে যে ভাই প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে এক ঘন্টা সময় পার হয়ে এসেছি এখন আমরা বিরতিতে যাবো আশা করি বিরতির পরও আপনাদের সঙ্গে আমরা পাবো ইনশাল্লাহ তালা আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহে জি पाते चै हजर के भाल विशि अल्लाह के जि पा चाय हजरत के भा विशि अल्लाह के की जि पाते टाय अरश गुरसी लौहे कालम ना चाहीते पीए छीसी हजरत के भालू बेशे अल्लाह के जे पाईते जाय रुसुल नीर षि जेते हा कोार घसूलो न बीर षि धोरि जेते बे कोार घारे नदी तरु যেপু ভাই দুরিয়া তে শে মে মেশ হজরত কে ভালো বেশ আল্লাহ কে যে পাই চাই হাজর কে ভালো বেশি আল্লা কে যে পিত তুকরি দুঃখ

बराती इदह तो नोषाथि तु जाचता थाय था अहमधकौर जो दिहेशि हजरत के भालू बिशि আল্লা যে পাইতে চায় হযরত কে ভালো বিষে আল্লা পাইতে চায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত বিরতির পর আবারও আপনাদের সবাইকে সত্য সন্ধানে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বিরতির আগে আমরা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যে ইসলামিক ইসলামের অবমাননা রসুল করিম সাল্লাম অবমাননার প্রকৃত শিক্ষা এবং এর যে শাস্তি এর ইসলামে কি শিক্ষা রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছি এবং রসুল করিম সাল্লামের প্রতি যারা কটাক্ষ করেছে তার জীবদ্দশায় দশায় তার সামনে এবং মুনাফেকদের সর্দারের সাথে রসুলগোম সাল্লাম কেমন আচরণ করেছিলেন সেই বিষয়ে আলোচনা করেছি আমি এই জন্য বলে দিলাম যাতে এখন যারা টেলিভিশন পর্দার সামনে বসেছেন তাদেরকে আগামী যে আমার এক ঘন্টা আলোচনা করব সে আলোচনা ধরতে সহজ হবে ইনশাআল্লাহ তালা এখন আমরা কথা না বাড়িয়ে ফোন কলে চলে যাচ্ছি আমাদের সাথে একজন আছেন পশ্চিমবঙ্গ থেকে আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই পরিচয় বলে প্রশ্ন করুন আমার নাম ইউসুফ আলী আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ কীর্তনিয়া পাড়া জামাত থেকে বলছি আমার প্রশ্ন হলো মানে একজনকে আমি তবলিক করছিলাম সে আহলে আদিসমতের কিন্তু সে বলছে তোমরা যাকে ইমাম মেহেদি মানছ তিনি নিজেকে অনেক কিছু দাবি করেছে যেমন বলতে চাইছে তিনি নিজেকে কলকি অবতার দাবি করেছেন তিনি নিজেকে কৃষ্ণ দাবি করেছেন তিনি নিজেকে ইমাম মেহেদি দাবি করেছেন তিনি নিজেকে বিশু দাবি করেছেন এরকম অনেক কিছু আমাকে বলতে চাইছে তো এই বিষয়টা একটু স্পষ্ট করে দিতেন

প্রশ্ন পরিষ্কার ছিল দয়াক সংখ্যাব ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য এর প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে হাজরত মির্জা উলাম আহমদ কাদিন আল্লাহ ইসলাম যাকে আমরা প্রতিশ্রুত মসি এবং ইমাম মাহিদি বলে মান্য করি তিনি কখনো কলকি অবতার কখনো উমুক কখনও আদম কখনো অন্যান্য নবীর নাম নিয়েছেন নাম নিয়ে বলেছেন তিনি সেই নবীর গুণের কথা তিনি উল্লেখ করেছেন এটি কেন এটি বোঝার জন্য আমি যদি সহজভাবে বলতে চাই আমি আমার নিজস্ব একটি অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই সেটি হলো যে একবার সূর্যগ্রহণের সময় খুব আনন্দের সাথে ছোটোবেলায় আমি সূর্যগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছিলো অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছিল তো তখন হঠাৎ করে যে একটা বেড়ার পাশে আমি ছিলাম বেড়ার চারকোনা যে ছিদ্র সেটা দিয়ে সূর্যের আলো দেখলাম আশ্চর্য ব্যাপার ছিদ্র চারকোনা কিন্তু সূর্যের আলো পড়েছে চাঁদের মতো গাছের নিচে গেলাম গাছের নিচে যতগুলো ছায়া পড়েছে প্রত্যেকটা গাছের যে ছিদ্রগুলো আছে বা পাতার যে ফাঁকগুলো আছে সেগুলো তো এক একটা এক এক ধরনের কিন্তু যতগুলো নিচে আলো সূর্যের যে ছায়া পড়েছে সবগুলো চাঁদের মতো কেন তো পরবর্তীতে এটা যখন জানলাম বড়দের কাছ থেকে তখন বুঝতে পারলাম যে সূর্য যেহেতু যতটুকু সূর্যের দেখা যাচ্ছে ঠিক ততটুকুরই এই এখানে প্রতিফলন প্রতিবিম্ব হচ্ছে এখন আপনার মূল প্রশ্নের উত্তরে আসি রসুল আকরম হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া ইসলাম হলেন খাতমা নবীন বিশ্বনবী খাতমা নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম এবং এটার মূল অর্থই হলো যে সমস্ত নবী রসুল যারা আদম আলাহ ইসলাম থেকে শুরু করে রসুল আকরম সাল্লাহ সাল্লাম পর্যন্ত এসেছেন সেই এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের সমস্ত গুণাবলী সমস্ত আলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের মধ্যে রয়েছে অতএব কেউ যদি ইব্রাহিমকে দেখতে চায় সে মোহাম্মদ সা্লা ইসলামকে দেখতে পারে যে কোনো নবীকে দেখতে চায় যে কোনো নবীর গুণ এবং আলো দেখতে চায় সেটি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের মধ্যে বিদ্যমান অতএব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের ছায়া যেখানে পড়ে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আলো যেখানে পড়ে সেখানে কোনো একটা নবীর আলো পড়ে না এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের আলো সেখানে খচিত হয় অতএব এটা হলো সেই আপনার যে প্রশ্ন সেটার উত্তর যদি আপনি এতটুকু বুঝেন এটা সেই দর্শন যেটা হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আল্লাহ ইসলাম বলেছেন যে হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আলাহ ইসলাম দাবি করেছেন চন্দ্র হওয়ার যখন সূর্যের আলো চাঁদের মধ্যে পড়ে সেই চাঁদের আলো আমাদের কাছে তিনি দিচ্ছেন এবং রসুল আকরমসাল্লাহ ইসলামের আলো যেটা পড়বে সেটা নিশ্চিত এবং নিশ্চিতভাবে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের গুণাবলী পাবে এখনও আমি আপনি যারাই মোহাম্মদ্লাহ ইসলামকে আমরা অনুসরণ অনুসরণ করবো তার গুণাবলীকে যারা আমরা রপ্ত করার চেষ্টা করব আমরা শুধু একটা নবীর গুণাবলী অর্জন করছি না বরং এর পূর্বে যত নবী রসুল এসেছিলেন সমস্ত নবীর রসুলের গুণাবলী আমরা নিজেদের মধ্যে ধারণ করছি এ কারণে রসুল আকরাম সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছিল না যে আমার উন্মতের যারা আলেম হবে তারা বনি ইসরায়েলের নবীদের মতো হবে কেন কারণ বনি ইসরাইলের যত নবী রসুল এসেছেন সবার গুণ মোহাম্মদ সাল্লাহ ইসলামের মধ্যে রয়েছে যে কোনো একটা সাইড যে কোনো একটা দিক গ্রহণ করবে এক একটা যেন এক একটা নবীর গুণ ধারণ করবে এই দৃষ্টিকোণ থেকে যেহেতু রসুল আকরম সাল্লাহলাম সব নবীর সমষ্টি ছিলেন তার প্রতিচ্ছায়া তার প্রতিফলনে যিনি আল্লাহতালার যার অনুসরণে যিনি আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিশ্রুত মসি ও ইমাম মাহিদি হয়ে এসেছেন তিনি নিজের মধ্যে সেই সমস্ত গুণ ধারণ করেছেন রসুল আকরম সাল্লাহ ইসলামের মধ্যে যেটা রসুল ইসলামের মধ্যে বিদ্যমান ছিল অতএব যেহেতু রসুল সাল্লাহ ইসলাম বিশ্বনবী ছিলেন সমস্ত নবীর সমষ্টি ছিলেন তার প্রতিচ্ছায়ার মধ্যেও সমস্ত নবীর প্রতিফলন থাকা বাঞ্ছনীয় এই বিষয়টি হাজর মসিম মাহদুল্লাহ ইসলাম সেখানে স্পষ্ট করার চেষ্টা করেছে দ্বিতীয় বিষয়টা ছিল যে হজ করেন নাই তিনি কিভাবে নবী হলেন আশ্চর্য কথা বলেছেন কেন আশ্চর্য কথা বলছি কেননা পবিত্র কোরআনে যতগুলো আমাদেরকে ফরাজ ইবাদতের কথা বলা হয়েছে কোনো কোন ইবাদত তালা শর্ত সাপেক্ষে রেখেছেন যখন শর্তপূর্ণ হবে না সে সেটা শর্ত পূর্ণ না হলে সেটা আদায় করা ফরজ নয় সেটার জন্য জবাবদিহিতাও ফরজ নয় যেমন কোরআন শরীফে রোজার উল্লেখ রয়েছে সেখানে রয়েছে আউজুবলিনা শেয়েতওয়ান রেজিম ফামান কান আমিন মারেজান মেন সফরাত ওখার যে রোজার সময় যদি তোমরা কেউ সফরে থাকো অসুস্থ থাকো তাহলে এটা তোমরা পরবর্তীকালে পূরণ করে নিও তাহলে বোঝা গেল রমজানের তিরিশটা রোজা ফরজ হওয়া সত্ত্বেও একটা শর্তে যে যদি সফরে থাকে এবং অসুস্থ হয় তাহলে তাকে পরবর্তীতে সেটা পূর্ণ করতে হবে একইভাবে জাকাতের নেশাব রয়েছে জাকাতের নেশা পূর্ণ না হলে সে জাকাত আদায় করতে পারে না ইসলামের একটা মৌলিক অংশ ইসলামের একটা মৌলিক শিক্ষা হলো জাকাত এবং আমাদের সবার জন্য ফরাজ কিন্তু রসুল আকরাম সাল্লাহ ইসলামের ওপর জাকাতের নেশাব পূর্ণ হয়েছিল কি এটি কি সাব্যস্ত রসুল আকরম সাল্লাহ ইসলাম কখনো শর্ত পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করেছিলেন শর্তই পূর্ণ হয় নাই রসুল সাল্লাহ ইসলামের কাছে যখন যা এসেছে তিনি সকলের মাঝে বিতরণ করে দিয়েছিলেন তার কাছে সেই নেশা অনুযায়ী গচ্ছিতই ছিল না তাহলে কি আপনি বলবেন যে ইসলামের পাঁচটি অঙ্গের মধ্যে একটি অঙ্গ রসুলসাল্লাহ ইসলাম শর্তপূর্ণ হয় নাই দেখে তিনি সেটা পালন করেনি দেখে তিনি নাওয়জবিল্লাহ মিনজালেক নাওয়জবুলিল্লাহ মিনজালেক তিনি সত্যবাদী নন এটি একটি ভ্রান্ত ধারণা এবং ভুল চিন্তাধারা ঠিক আছে কীভাবে হজের ব্যাপারে শর্ত রয়েছে রাস্তা পরিষ্কার থাকতে হয় নিরাপদ থাকতে হয় যাতায়াতের খরচ থাকতে হয় এই যে যত শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি পূর্ণ না হয় তাহলে তার উপর হজ হজ ফরজ হয় না অতএব হজরত মির্জাউল্লা মহম্মদ কাদিনী আল্লাহ ইসলাম যিনি যাকে এই যুগের প্রতিশ্রুত মসিহ ইমাম মাহদি করে পাঠিয়েছিলেন তাকে হত্যাযোগ্য অপরাধী হিসেবে তা অহত্যাযোগ্য হিসেবে তাকে ঘোষণা দেওয়া হয়েছে কুফরি ফতুয়া দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং তাকে হত্যা করার জন্য স্পষ্টভাবে প্রচারণা করা হয়েছে তার জন্য সেই রাস্তা সুগম ছিল না অতএব তার জন্য শর্ত প্রযোজ্য নয় এ কারণে তিনি হজও পালন করেননি কিন্তু তিনি বদলি হজ তার সন্তানের মাধ্যমে অন্যদের মাধ্যমে স্পষ্টভাবে বদলি হজ করানো হয়েছে যজার তাল্লাহ মানুষের দুটি প্রশ্ন দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা কোথাও কিন্তু এই বিষয়টি বলেন যে হজ করা নবতের মানদণ্ড যিনি হজ করতে না পারবেন তিনি নবী হতে পারবেন না এরকম আসলে মানুষের মধ্যে ইসলাম মানে নামধারী মোল্লারা বিভিন্ন রকমের ই ঢুকিয়ে রেখেছে বিভিন্ন বিষয় ঢুকিয়ে রেখেছে এর জন্য তারা এই কম প্রশ্ন করছেন এখন আমাদের কাছে অনেকগুলো ইমেল আসছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের কাছে বিনীত নিবেদন আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে তবলিগ অনুষ্ঠান আপনারা অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ফিকি মাসাইল সংক্রান্ত অনেক প্রশ্ন করছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এম বাংলার যে দিনী ফিকি অনুষ্ঠান আছে সেখানে আপনারা আপনাদের এই প্রশ্নগুলো পাঠান আমাদের এই অনুষ্ঠানটি তবলিগ অনুষ্ঠান আমরা এমটিএ বাংলাকে অনুরোধ করব যে আপনারা যেন এই যারা ফিকি মাসাইল সংক্রান্ত প্রশ্ন পাঠাচ্ছে তাদের প্রশ্নের উত্তর যখন দেবেন সেটা তাদেরকে যেন জানিয়ে দেওয়া হয় আর অনুরোধ করব তবলিগি সংক্রান্ত আমাদের কাছে ইমেল এবং প্রশ্ন করার জন্য আমরা অনেকগুলো ইমেল এসছে তাদের মধ্যে থেকে একটি ইমেল এখন আমরা নিচ্ছি নৌমান আহমেদ রনি সাহেব তিনি একটি আমাদের কাছে প্রশ্ন করেছেন ইমেলের মাধ্যমে তার প্রশ্ন হচ্ছে তিনি কোনো জায়গা থেকে জানতে পেরেছেন যে আহমেদ বিরোধীদের পক্ষ থেকে আপত্তি করা হয় আহমদে মুসলিম জামাত নাকি চোদ্দো দলে বিভক্ত আর আমরা নাকি কটাক্ষ করে বলি যে ইসলাম বা ইতিহাত্তর ভাগে বিভক্ত আমরা কখন এটা কটাক্ষ করে বলি না তারা নিজেদের মনে মধ্য থেকে বা নিজেদের যেইভাবে বুঝেছে সেইভাবে বলে আমরা কখন এইভাবে বলি না কিন্তু আমরা তারা বলতেছে আমরা আমরা এক আহমদিয়া মুসলিম জওয়াত আমরা বলি আমরা এক কিন্তু তারা বলে যে আমরা চৌদ্দভাবে বিভক্ত এটা নাকি শতাব্দীর সবচেয়ে জঘন্য মিথ্যাচার নাওজউ ইল্লামিনজালেক এই বিষয়টি যদি আপনি নতুন মল্লান আবদুল্লাসাম চৌদ্দশো হাতে ধন্যবাদ প্রথমে আমি একটা দোয়া করি রব্বে আসলে উম্মাতা মোহাম্মদী রাব্বে আসলে উম্মাতা মুহাম্মদিন হে আল্লাহ তোমার সবচেয়ে প্রিয় নবি হাজরাত মোহাম্মদ সাল্লাহ আলি আলা সাল্লামের উম্মতের সংশোধন করে দাও তাদেরকে ঐক্যবদ্ধ করে দাও হজরত মির্জা গুলাম আহমদ কাদি আনী আলাইসালাম ইমাম মাহদি এবং প্রতিশ্রুত মাসি হিসাবে এসেছেন মুসলমানদেরকে এক ঐক্যবদ্ধ করার জন্য এবং তার হাতে যে বয়াত করার নির্দেশ দিয়েছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি তার প্রধান দুইটি উদ্দেশ্য আছে নম্বর এক ইমান ফেরত দেওয়ার উদ্দেশ্যে যুগের ইমাম যাকে আল্লাহ তাল্লা প্রেরণ করেন তার হাতে বয়াত করলে ইমান ফেরে পাওয়া যায় দুই মুসলমানরা তাদের হারানো গৌরব ঐক্য ফেরত পাবে যদি ইমাম মাহাদির হাতে বয়াত করে এই দুইটি উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ তাল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম প্রতিশ্রুত ইমাম মাহাদি এবং মাসির হাতে বয়াত করার আদেশ দিয়ে গেছেন এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে কোনো কোনো আহমদিয়া বিরোধী ব্যক্তি এই কথার প্রচার করছেন আহমদীরা এক না তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত আহমদিরা এক ঐশী খিলাফতের অধীনে আবার শুনেন যারা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহিস্লাতুবুস্লামের অনুসারী তারা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী প্রতিষ্ঠিত খিলাফতের অন্তর্ভুক্ত অনুসরণকারী উনিশশো সালে ডিসেম্বর মাসে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন যে আল্লাহ তালা আমার মৃত্যুর সংবাদ দিয়েছেন আর দুই আড়াই তিন বছর অবশিষ্ট আছে দুই তিন ঢোক বাকি আছে জীবনের এই কথার মাধ্যমে এবং ভবিষ্যৎ বাণীর আলোকে তিনি প্রচার করে দেন যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে কিন্তু আমার মৃত্যুর পর তোমরা এতিম থাকবে না তোমরা নেতৃত্ব লাভ করবে খিলাফতের যেভাবে হজরত মোহাম্মদ সাল্লু আলী মৃত্যুর পর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহনহুকে আল্লাহ তালা খিলাফত দান করেছিলেন এই পুস্তিকা যেখানে এই কথা প্রকাশ করেন হজুর হজরত ইমাম্মাদি আলাহিসাল্লাম সেই পুস্তিকার নাম হচ্ছে আলবসিয়া আল ওসিয়াতের মাঝে এই ভবিষ্যৎবাণী লিখিত আছে অতএব যারা হজরত মির্জা গোলাম আহমদ কাদিনকে মেনেছে সঠিক অর্থে অর্থাৎ আহমুদি হয়েছে আহমদি মুসলমান হয়েছে তারা খিলাফত ছাড়া কখনোই থাকবে না এবং নাইও অতএব আহমদীয়া মুসলিম জামাত এক ঐশী খিলাফতের অনুসারী একটি জামাতের নাম হ্যাঁ উনিশশো সালে একদল মানুষ বলেন খিলাফতের প্রয়োজন নাই এখন আমরাই সবাই রাজা রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে এবং তারা নিজেরা কাদিয়ান ছেড়ে চলে গেলেন যেটা ইমাম মাদিয়া আলা সাল্লাবাস্লামের কেন্দ্র সেটা ছেড়ে চলে গেলেন লাহোরে এবং দাবি করলেন যে আমরা শিক্ষিত পঁচাত্তর ভাগ শিক্ষিত মানুষ আমাদের কাছে জামাতের পয়সা করি আমাদের হাতে সমস্ত জিনিস আমাদের কর্তৃত্বে এবং আমাদের নিয়ন্ত্রণে আর কিছুদিনের মধ্যে তোমরা দেখবে কাদিয়ান উজাড় হয়ে যাবে ঘুঘু চড়ে বেড়াবে আল্লাহতালা এই ঘটনা ঘটিয়েছেন কেন জানেন এই লাহোরি জামাতের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি জানেন দেহা তাই বিপরীতমুখী বিষয় দ্বারা প্রকৃত স্বরূপ বিষয়ের বোঝা যায় যখন বলা হয় আলো এই শব্দের অর্থ কি অন্ধকারের বিপরীত এই অন্ধকারের উল্লেখ কেন করতে হলো যেন মানুষ বুঝে আছে অন্ধকার তো চিনি এটার বিপরীত অবস্থার নাম আলো আচ্ছা এখন বুঝে গেলাম এই যে বিপরীত শব্দের প্রয়োগে আপনি জিনিসের মর্মার্থ বুঝাচ্ছেন এইটা আল্লাহর উদ্দেশ্য একদল বলেছিল খেলাফতের প্রয়োজন নেই আমরা দেখিয়ে দিব খেলাফত ছাড়া জামাত চলে আল্লাহ আল্লাহতালা দেখিয়ে দিয়েছেন চোখে আঙ্গুল দিয়ে খেলাফত ছাড়া জামাত চলে না আজ মুষ্টিমেও কয়েকজন লোক হায় হতাশ করার জন্য লাহোরি জামাতের সদস্য বলে নিজেদেরকে দাবি করে কিন্তু পক্ষে তারা তাদের অস্তিত্ব বিলুপ্ত আমি নিজে এদের হেডকোয়ার্টার্সে গেছি মডেল টাউন লাহোরে একটা বাস্কেটবল ফিল্ডের ভিতরে তাদের জলসা হয় আর তারা তিন হাজার মানুষের একটি গোষ্ঠী নিয়ে জামাতের জামাত হওয়ার দাবি করে আর ফিজি আইল্যান্ডে আর ট্রিনিডান টু ব্যাগোতে এদের কয়েকজন ব্যক্তি আছেন যাদের প্রত্যেকের নামে মিশন হাউসের ঠিকানা দেওয়া আছে তাদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রত্যেককে একটা মিশন হাউস বলা হচ্ছে ওটা তার নিজের বসত বাড়ি আমার কথার সত্য সত্য যাচাই করে দেখবেন এ এ আই আই এল ডট ও আর জিতে গিয়ে দেখেন চব্বিশটা মিশন হাউসের নাম আছে প্রত্যেকটা একজন ব্যক্তির বসত বাড়ির নাম এটাকে মিশন হাউস বলে এটাকে মসজিদ বলে এটাকে জামাত বলে এই হচ্ছে তাদের দুর্দশা থাকবে যেন আমরা যারা মুসলমান তারা বুঝি খিলাফত ছাড়া ইসলামের কোনো গতি নেই খিলাফত ছাড়া মুসলমান সমাজের কোনো গতি নেই আর এই কথাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলি মৃত্যুর অনতি বিলম্বে পর বিলম্ব পর পর সবচেয়ে বড় সাহাবা রিজবানুল্লাহ আলহ আজমাইন তারা ঐক্যমত্যের ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠা করে দেখিয়েছিলেন আর আল্লাহ তার সমর্থন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন এটা আমার পক্ষ থেকে মনোনীত খেলাফত হুবহু একই মানদণ্ডে আহমদ আজামাতের খেলাফত প্রতিষ্ঠিত তিনি বলেছেন চোদ্দোটা দল কেননা তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট বানাতে কয়েক মিনিট লাগে আজকে আমি তিনটা ওয়েবসাইট খুলতে পারি যে কোনো ব্যক্তি ফেসবুকে একটা পেজ খুলল একটা ওয়েবসাইট খুলে ফেললো ওয়েবসাইট খুললে একটা জামাত প্রতিষ্ঠা হয়ে যায় না একজনকে হজুর ইসলাম না মানার কারণে শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে যুগ খালিফা শাস্তি দিয়েছেন জামাতের কোর্ট টিম থেকে বের করে দিয়েছেন নিজামে জামাত থেকে বের করেছেন ব্যবস্থাপনার থেকে বঞ্চিত করেছেন সেবার থেকে বঞ্চিত করেছেন তিনি রেগে গেছেন অভিমান করেছেন একটা ওয়েবসাইট দিলেন আমি নির্যাতিত আহমদি এটা কি একটা জামাত বানানো হলো এটা ঐশী জামাতের একটি প্রমাণ নেতৃত্ব ছাড়া কেউ টিকতে পারে না শেষ করছি একটা উপমা দিয়ে মরুভূমিতে উটের কাফেলা যায় তার একটা ডেতা উট থাকে যে অভিজ্ঞ হয় পিছন থেকে যদি কোনো উট সেই দল ছুট হয়ে যায় অপেক্ষা করেন হয় সে দলে ফেরত আসবে এবং নিজের জীবন বাঁচাবে অথবা মরুভূমির শিকারে পরিণত হবে একটু পরেই শকুন এবং ইগল পাখি এসে তার মাংস নিংড়ে খাবে এবং ছিঁড়ে ছিঁড়ে খাবে কেননা সে এক একলা সে কখনো টিকতে পারে না অতএব ড্রয়িং রুমের কোনো ওয়েবসাইট দেখে যদি ওটাকে জামাত বলা হয় আমি বলেছি এর চেয়ে অনেক বেশি মিশন হাউসের ঠিকানা সেই সেই লোকদের মধ্যে আপনারা দেখতে পারবেন যাদের মাঝে ওই নেতৃত্ব নাই এত নেতৃত্বের ঘাটতি আপনাকে আমি বলি যদি একটু ঘেঁটে দেখেন যারা প্রশ্ন করছেন নিশ্চয়ই খাটছেন এই বিষয়ে আপনারা যান এর ভিতরে ইউকে যুক্তরাজ্যের লাহোরি জামাতের প্রধান একজন মহিলা তাদের প্রেসিডেন্ট একজন মহিলা তাদের মধ্যে পর্দার বালাই নাই। হজরত মসি মহম্মদ ইসলাম আলবাসিয়ত ব্যবস্থা রেখে গেছেন আল্লাহর পক্ষ থেকে জেনে সে ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আলবাসিয়ত ব্যবস্থা নাই তাদের মধ্যে তাদের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা পালনের ব্যবস্থা নেই কিন্তু যেটা সঠিক ইসলামী দল যেটা ঐশিক খেলাফাতের অন্তর্ভুক্ত দুইশো দেশে তারা ছড়িয়ে গেছে এবং ব্যবস্থাপনা তাদের প্রতিষ্ঠিত আছে কেউ যদি নামাজে দুর্বল হয় তার চিকিৎসা আছে কেউ যদি আল্লাহর পথে কুরবানিতে দুর্বল হয় তার ব্যবস্থা আছে কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে তার সংশোধনের ব্যবস্থা আছে আন্তর্জাতিক ভাতৃত্ব আছে তবলিগ আছে 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 মাল বেতুল যা যা বৈশিষ্ট্য আল্লাহ রসুল হাজরত মুস্তফা সালামের জামাতে ছিল সেটা যে জামাতে আছে সেটা সত্য আর বাকিগুলো শুধু ওয়েবসাইট আর ড্রয়িং রুমের বৈঠকখানার নাম ধন্যবাদ আপনাকে মনোহ সাহেব মনে মাহমুদ রনি সাহেব আপনি যে ইমেইলে প্রশ্ন পাঠিয়েছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ওয়েব সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মুসলিম জামাতের বিরুদ্ধে অনেক রকমের অপপ্রচার করা হয় সেখানে সেগুলো দেখে আপনারা ঘাবড়ে যাবেন না অনুগ্রহ করে আমাদের মুসলিম জামাতের যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো আপনারা পড়বেন তাহলে এগুলো থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন এবং ঘাবড়ে যাওয়ার কিছু নেই ইনশাআল্লাহ তাহলে উত্তরও দিতে পারবেন আমরা এখন আরেকটি ফোন কলে যাব আমাদের সাথে গাজীপুর থেকে আরেকজন আহামদী বন্ধু যুক্ত হয়েছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

এরপরে আরো নবী আসবে আর এটা হচ্ছে আমার একটা কোশ্চেন যে এর ব্যাখ্যাটা আপনাদের কাছে কি আর হতাম কিভাবে শেষ নবী না হইতে পারে উনি তো শেষ নবী আর আরেকটা কোশ্চেন হচ্ছে হলো যে গোলাম মোহাম্মদ কাজিয়ালি সে কিভাবে ইমাম মাহাদি হয় ইমাম মাহাদি তো এখন আসার কোন মানে ই হয় ঠিক না সে কিভাবে আর যতদূর শুনছি ইমাম মাহাদি আত্মপ্রকাশ পাবে হলো মক্কা শরীফে ঠিক আমার কোশ্চেন হলো এটাই এই দুইটা জিনিস একটু বুঝাই আপনি ধর্ম নিয়ে যাচাই বাছাই করছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যাচাই বাছাই করার জন্য আমি এই প্রশ্নটি মহতর মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি মোহত মৌলানা ফিরোজ আলম সাহেব প্রশ্নগুলো পরিষ্কার ছিল অনুগ্রহ করে উত্তর দেবেন অনেক ধন্যবাদ প্রশ্নকারীকে এটি আপনিও ফেসবুকেই পড়েছেন এই কথা আর ফেসবুক ছাড়াও মিথ্যা ছড়ানোর লোক সত্যের বিরুদ্ধে সবসময় থাকে এটি অনেক বড়ো একটা মিথ্যা জামাতে আহমদিয়ার উপর যা আরোপ করা হয় যে আমরা নাকি হজরত মোহাম্মদ সাল্লা আসলামকে শেষ নবী মানি না আমরা অবশ্যই মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ তালিয়া কোরআন শরীফে খা নবীন বলেছেন খাতামের সকল অর্থে আমরা হজরত মোহাম্মদ রসুল্লাহকে খা নবীন মানি এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা আরোপ করে আপনি হয়তো সৎ নিয়ে সৎ মন মানসিকতা নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু যারা মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে তাদের সম্পর্কে আমরা বলে দেই যে মানুষের প্রতিটি কথার জন্য সে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে বিশেষ করে যে জেনে শুনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা বলে সমাজকে বিভ্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তার অপরাধ তো অনেক বড় জাগতিক বিষয়ে মিথ্যা কথা বলা উচিত না কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি সম্পর্কে তার ঐশী জামাত সম্পর্কে মিথ্যা বলা এটি কিন্তু অনেক বড় অপরাধ তো আল্লাহর কাছে উত্তর দিতে হবে এমন লোকদেরকে যারা এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি এবং তার জামাত সম্পর্কে মিথ্যা বলে জামাতে আহমদিয়ার সকল অর্থে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামকে খাতামান্ন মানে এবং খাতামের একটা অর্থ শেষ শুধু একটা অর্থ তা সব অভিধানে আপনি দেখেন যে খাতাম শব্দের আট থেকে নয়টা অর্থ করা হয়েছে একটা অর্থ অভিধানে লেখা আছে খাতামের একটা অর্থ হল শেষ নবী আর সেটি শরীয়ত আনার দৃষ্টিকোণ থেকে অর্থাৎ আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম খাতাম নবীন শেষ নবী কোন অর্থে শেষ শরীয়ত নিয়ে এসেছেন এই যে অর্থটা করেছে বিভিন্ন ডিসনারিতে এই অর্থটাও জামাতে আহমদিয়া মানে তাইটি কীভাবে হতে পারে যে আমরা খা রসুল্লাহকে শেষ নবী মানি না তিনি শেষ নবী শরীয়ত আনার দিক থেকে কেননা পর আর কোনো শরীয়ত আসবে না শরীয়ত শেষ শিক্ষা যা মানব জাতির জন্য প্রয়োজন ছিল পূর্ণ এবং কামেল শিক্ষা সেটি এসে গেছে কোরআনে করিম এবং সুরা মায়দাতে সেই ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন খাতামের ব্যাখ্যা সেখানে আছে যে আলিয়মা আকমাল তুলাকম দিয়ে নাকুম কোরআন শরীফের আয়াত ব্যাখ্যা করে একটি অন্যটির তো সেখানে ব্যাখ্যা আছে যে শেষ শরীয়তের দৃষ্টিকোণ থেকে শেষ কীভাবে হলেন আলিয়মা আকমাল তুলাকম দিয়ে নাকুম যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করেছে ধর্ম কমপ্লিট হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে আর কোনো নতুন ধর্ম আসবে না নতুন কোনো শিক্ষা আসবে না তো জমাতে আহমদিয়া এই বিশ্বাসের শতভাগ বিশ্বাসী সত্যিকার অর্থে আমাদের যারা বিরোধী জামাতে আহমদীয় আর যারা বিরোধিতা করে তারা রসুর উল্লাহকে খাতামান্ন মানে না হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সাল্লামের পৃথিবীতে আসার পরও যেখানে আল্লাহ বলছেন যে শরীয়ত পারফেক্ট হয়ে গেছে শরীয়ত কামেল হয়ে গেছে সেইখানে অন্য ধর্ম থেকে একজন নবী মুসলমানদের ভিতরে আমদানি করতে চায় আর বলে যে এইগুলো হাদিসে লেখা আছে রসুল্লাহ নিজে বলেছেন আমাদের যারা বিরোধিতা করে তারা বলে যে হজরত মোহাম্মদ ইসলাম নিজে বলেছেন যে ঈশা আলাহ ইসলাম আসবেন তো মুসলমানদের ভিতর ঈশা নবী আসবেন মুসলমানদের মাঝে তো মোহাম্মদ রসুল্লাহকে শেষ নবী কে মানলো না জমাতে আহমদিয়া নাকি আমাদের যারা বিরোধী তারা তারা বলে যে ঈশা আল্লাহর নবী এই উম্মতের ভিতর আসবেন মুসলমানদের সংশোধনের জন্য অথচ কোরআন বলে যে শরীয়ত শেষ বাইরের শরীয়তের যুগ শেষ বাইরের শরীয়ত থেকে আর কেউ আসতে পারে না তো রসুল্লাহকে শেষ নবী কে মারল না আমরা না তারা আর এই যে ভ্রান্ত বিশ্বাস এরা পোষণ করে এর এর পিছনেও কারণ আছে কেননা সঠিক অর্থ গ্রহণ গ্রহণ করবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর সঠিক অর্থ করে গেছেন হজরত মোহাম্মদ সাল্লাইসালাম কোরআনের আলোকে আমাদেরকে পথের দিশা দিয়েছেন কোরআন শরীফে পরিষ্কারভাবে লেখা আছে যে হজরত মোহাম্মদ খাতামান নবীন হওয়া সত্ত্বেও মোহাম্মদ রসুল্লাহর যে সমস্ত রাজি রয়েছে বরকত রয়েছে সেই বরকত এবং কল্যাণের দরজা তো বন্ধ হয়ে যায়নি শেষ নবীর মানে কি হজরত মোহাম্মদ স্লাইসলামের কল্যাণ ধারা বন্ধ শেষ নবী মানে কি হজরত মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করলে তার আনুগত্য করলে মোহাম্মদী চরিত্রের সৌন্দর্যগুলো যদি কেউ অবলম্বন করার জন্য ক্ষণে ক্ষণে চেষ্টা করে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে মোহাম্মদী সৌন্দর্যের সৌন্দর্য মণ্ডিত করো মোহাম্মদী চরিত্রে আমাকে আকর্ষণীয় করে তুলো। সে কি মহাম্মদী গুণে গুণান্বিত হবে না কোরআন শরীফ বলে হযরত মোহাম্মদ সাল্লাহ খাতামান নবীন হওয়ার কারণে মোহাম্মদ রসুল্লাহ সালামের পবিত্র খাতাম খাতাম শব্দের অর্থ হলো মোহর মোহর সত্যায়নের জন্য হয় হজরত মোহাম্মদ রসুল্লার মোহর মানে কি মহাম্মদী আদর্শ মহম্মদী সৌন্দর্য মোহাম্মদী গুণাবলী মোহাম্মদী গুণাবলী যে অনুসরণ করবে তার সে তো সুন্দর হয়ে যাবে এ কথাকে আমি বলছি সুরা নেশা পড়েন সুরা নেশার সত্তর নম্বর আয়াত সেই আয়েতে আছে এই কথা মাইয়তে ইহাওয়ার রসুল্লাহ ফাউলাই কাম্লা জেন্লাহ আলাইহিম ওয়াস যে যে ব্যক্তি আল্লাহ এবং হজরত মোহাম্মদ রাসূলুল্লাহর সত্যিকার অর্থে আনুগত্য করবে এতাত করবে প্রতি পদে পদে হজরত মোহাম্মদ রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণের চেষ্টা করবে সে কি কিছু পাবে না এ কথাটা মোল্লাদেরকে জিজ্ঞেস করেন যদি বলে পাবে জিজ্ঞেস করেন কোন আয়াতে লেখা আছে এটি পাবে ওরা বলতে পারবে না কেননা এই আয়াতের বরকত এবং কল্যাণের কথা তারা স্বীকার করে না কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহর সত্যিকার অর্থে আনুগত্য করলে দাসত্ব করলে তার পদাঙ্ক অনুসরণ করলে আল্লা জেনা আনাম আল্লাহ এমন মানুষ সেই সকল লোকদের শ্রেণীভুক্ত শ্রেণীভুক্ত হয় যাদের উপর আল্লাহ তালা আনাম আনাম আল্লাহ আলহিম আল্লাহ তালা এনাম করেছেন যাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন তারা কারা তারা নবীদের অন্তর্ভুক্ত হয় ইন সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয় ওয়া সোহাদায় ওয়া শহীদ এবং সালেদের অন্তর্ভুক্ত হয় তো এই আয়াত পরিষ্কার ভাষায় ঘোষণা করছে যে হজরত মোহাম্মদ রসুল্লাহার আনুগত্য এবং দাসত্ব করলে এক ধরনের নবুয়তের নেমত লাভ হয় বাইরের নবুয়ত শেষ কেননা শরীয়ত শেষ মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী কিন্তু মোহাম্মদ সাল্লাহামের আনুগত্যে পুরস্কার পাওয়ার আধ্যাত্মিক জগতের সর্বোত্তম নেয়ামত পাওয়ার রাস্তা যে খোলা আছে এই আয়তে এটা আল্লাহ নিজে ঘোষণা করেছেন এটি খাতামান্নবীনের বরকত বাহিরের কেউ বরকত লাভ করতে পারবে না আজকে হজরত মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে কিন্তু মোহাম্মদ সাাম এবং কোরআনকে যদি অনুসরণ করা হয় বরকত লাভ হবে এটি কোরআনে লেখা আছে সুরানেসার এসার সত্তর নম্বর আয়াতে তো এরা আসলে মানুষকে বিভ্রান্ত করে জমাতে আহমদিয়া সম্পর্কে কোরআন শরীফের দিকে মানুষকে আসতে দিতে চায় না তো এই ধরনের আয়াত আছে আরও আছে কোরআনে যে হজরত মোহাম্মদ সাহা অনুসরণ এবং আনুগত্য করলে আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের নবুয়ত লাভ হয় সেই নবুয়তের কথাই মুসলিম শরীফে লেখা আছে যে এই উম্মতে এক ব্যক্তি আসবেন যাকে আল্লাহ তালা ঈশা নাম দেবেন তিনি মুসলমানদের মধ্য থেকে হবেন তিনি ইমামুকুম মিনকুন হবেন মোহাম্মদ রসুল্লাহ ডিজে বলেছেন যে বাইরে থেকে আসবে না কিন্তু বাইরের শরীয়তের দরজা বন্ধ হয়ে সেখানে নেমত আর নাই বাহির থেকে কেউ আসবে না তিনি বলেছেন কাইফা আন্তুম এজা নাজালা মাফিকুম ওয়া ইমামুকুম মিনকুম মুসলিম শরীফে হাদিসের আমাদের এখানে দেখানো হচ্ছে ইয়েতে স্ক্রিনে যে মুসলিম শরীফে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উক্তি সংরক্ষিত আছে যে তোমাদের মধ্য থেকে ঈশা নামে এক মহাপুরুষ আসবেন যাকে আল্লাহ তালা আল্লাহর রসুল চারবার নবী হিসাবে উল্লেখ করেছেন তিনি মোহাম্মদ আনুগত্য এবং দাসত্বের নবী হবেন এই কথা রসুল্লাহ নিজেই বলেছেন আমি জামাত আহমদিয়া তো এটি বানাইনি এই হাদিসটাকে অস্বীকার করতে পারবে না বুখারিতে লেখা আছে মুসলিমে লেখা আছে তো জমাতে আহমদিয়ার বিরুদ্ধে এটা অনেক বড় একটা অপবাদ যে আমরা নাকি রসুল্লাহকে শেষ নবী মানি না আমরা শেষ নবী মানি আর সেই অর্থে মানি যে অর্থে কোরআন বলে যে অর্থে রসুল্লাহ নিজে বলে গেছেন জাজাকাল্লাহ মোনা সাহেব আপনার প্রশ্নের উত্তরের জন্য এখানে যে প্রশ্ন করেছিলেন প্রশ্নকর্তার আরেকটি প্রশ্ন উল্লেখ ছিল এই প্রশ্নটি আমি সোলেমান সাহেবের কাছে রাখতে চাচ্ছি যে ইমাম মাহাদি আগমনের এখনো যুগ হয়নি তার বক্তব্য মতে এই বিষয়টি যদি খণ্ডন করতেন ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য এই অনুষ্ঠানে গত যে অনুষ্ঠান আমাদের গিয়েছে এখানে সত্য সন্ধানী অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে পবিত্র কোরআনের সেই সমস্ত লক্ষণাবলী এবং নিদর্শনাগুলি সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেগুলো তুলে ধরে দেখানো হয়েছে এটা কিভাবে ইমাম মাহিদির যুগ পরিলক্ষিত হয়েছে এবং এই লক্ষণগুলো কিভাবে পূর্ণ হয়েছে আমি শুধু এতটুকু বলতে চাই তিরমিজি শরীফের একটি হাদিস রয়েছে যেখানে রসুল ইকরম সাল্লাহ ইসলামের এই উক্তি উদ্ধৃত রয়েছে যে মানসার রাহু আই আনজুরা ইয়াউমিল কিয়ামা ফালিয়রা সুরাত তাহব ইজার শামসবিরা যে যদি কেউ কে সচক্ষে দেখতে চায় সেজন্য সুরাত আকবির পড়ে রসুলা আকরম সাল্লাহ ইসলাম আমাদের জন্য কত সহজ করে দিয়ে গেছেন আপনি দেখুন যে সুরাত আকবিরের শুরু থেকে পড়ে যান একটি একটি করে আয়াত পড়ে যান দেখবেন প্রত্যেকটি আয়াতের মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ রয়েছে সেটা আপনার চোখের সামনে রয়েছে যে এটা পূর্ণ হয়েছে যেমন একটি রয়েছে আমি উদাহরণস্বরূপ এখানে আপনার সামনে উপস্থাপন করছি যে বলা আছে ওয়াইজ আল ইশার ও উত্তেল যখন উটনিগুলো বেকার হয়ে যাবে এটি রসুল আকরম সাল্লাহ ইসলাম বলছেন যে শেষ যুগের সেই ক্ষামতের লক্ষণ যদি সচক্ষে দেখতে চাও দেখে নাও আপনি একটু দৃষ্টি ফিরিয়ে দেখুন তো এই পৃথিবীতে কোথাও বাহন হিসেবে উট ব্যবহৃত হয় কিনা রসুল আকরম সাল্লাহ ইসলামের মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে যখন ইসাইবনে মরিয়াম আবির্ভূত হবেন তখন উট পরিত্যক্ত হবে তখন উঠে কেউ আরোহণ করবে না আলাইহা সেটা দিয়ে কেউ যাবে না আরোহণ করে সফর করে যাবে না অতএব সুরাত তাকবীরের এই আয়তে স্পষ্টভাবে এখানে প্রমাণিত হচ্ছে এই নিদর্শন পূর্ণ হচ্ছে যে লক্ষণাবলী পূর্ণ হচ্ছে এরপর রয়েছে ওয়াইজা সো হোফন সেরা যখন বই পুস্তক ব্যাপকভাবে প্রকাশিত হবে আজকে একটু আপনার আশেপাশে ছড়ি তাকিয়ে দেখুন কীভাবে বই পুস্তকের ব্যাপক প্রকাশনা এবং প্রকাশনার জগতে যেমন একটা বিপ্লব সাধিত হয়েছে সব কিছু আজকে আপনার কাছে ছাপা রয়েছে রয়েছে যে ওই যে ইয়েটা তাকবীরের যে ওয়াইজাল ওহো সহুসেরাত যখন জীব বন্য জীব জন্তুগুলোকে একত্র করে দেওয়া হবে আপনি প্রত্যেক দেশে এমনকি কোনো কোনো জেলাতেও হয়েছে দেখুন কীভাবে চিড়িয়াখানা করে সব জীবজন্তুকে একত্র করে দেওয়া হয়েছে কত লক্ষণ চান সেখানে প্রত্যেকটি আয়াত পড়ে দেখুন প্রত্যেকটি আয়াত সাক্ষ্য দিচ্ছে যে এটাই সেই যুগ যে যুগের ভবিষ্যৎবাণী রসুল আকরম ইসলাম সে যুগের প্রতিশ্রুত মহাপুরুষের জন্য করেছিলেন হাদিসে যতগুলো লক্ষণ রয়েছে পবিত্র কোরআনে যে লক্ষণগুলো রয়েছে মিলিয়ে দেখবেন দুয়ে দুয়ে চারের মতো মিলে যাবে যে এটাই সেই যুগ যে যুগের ভবিষ্যৎবাণী রসুল আকরম সাল্লা করেছিলেন শেষ যুগের প্রতিশ্রুত মহাপুরুষের জন্য অতএব যুগের লক্ষণাবলী পূর্ণ হয়েছে দাবিদার এসেছেন এবং তার সপক্ষে তালা নিদর্শন প্রকাশ করেছেন আপনাকে আহমদিয়াতের ভুবনে আপনাকে স্বাগত জানাই সাহেব আপনি একটু বলতে চেয়েছিলেন কিন্তু অনেকগুলো লক্ষণ বলেছেন জাজা আল্লাহ ভাই যে ভাই প্রশ্ন করেছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমাদের অনেকগুলো ফোন কলস আছে আমরা সরাসরি ফোনে চলে যাচ্ছি আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে একজন আহমেদ বন্ধু যুক্ত হয়েছেন তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি গালিম গাজুতে কে বলছি জি আপনার পরিচয় বলে প্রশ্ন করুন আমার নাম আব্দুল আকিম গালিম গাজুতে কে বলছি আমি বলছিলাম যে এটাকে বললো যে ইমা মেহেদির ব্যবহার এক বললো তখন আমরা বললাম যে ইমাম মেহেদি আসবে কিন্তু অনেক কাজ করবে এই বিভ্রান্তির পরে দেয়া দেবে দেখা দেওয়ার পর এর যেমন ইমাম মেহেদি সাহেব আই ইমাম মেহেদি আসবেন আইসে অনেক কিছু দেখাইব ইমাম মেহেদিরও তো একটা একজন পরিচয় থাকবে কি আলামত নিয়ে আসবে আমরা যেমন এটা জানার জন্য এটা বলছিলাম তখন এদের কি আলামত বা কি সুরতে অন্ত মনে করে অনেক কিছু জানালা পরে ইমান বলতে বা একজন অনেক কিছু জানালা হয় তো এই যে কাডা কাডি বাড়া বাড়ি অনেক কিছু পরে এই জানালা আছে জি ধন্যবাদ আপনার আর কোনো প্রশ্ন আছে না এই বলি কিন্তু আমরা টিভি প্রোগ্রাম আমি দেখছি টিভি প্রোগ্রামে বলছে যেভাবে বলতেছে তো এটা তো সঠিক ঠিক আছে কিন্তু একটি বলতেছে যে আমরা তো এই হক জন হক যেমন এই সুন্নি কেউ আহলাদি কেউ আছে সবাই কিন্তু একই মসজিদে চলতে পারি কিন্তু আপনাদের যে আহমদ ইয়া আছে এরা বিভিন্ন আকারের চলাফেরা করে বা আলাদা চলতে চায় এইটার কি ব্যাখ্যা এটা আমি আপনি যে প্রথম প্রশ্নের অংশ ছিল আপনার প্রশ্নের সেই অংশের উত্তর লক্ষণের কিছু অংশ এখানে মাওলানা সুলায়মান সাহেব বলে দিয়েছেন কি কি লক্ষণ সময় ইমাম মাহদি আসবে আর আপনার শেষে যে প্রশ্নটি ছিল সেটা আমি মহতরম মাওলানা আব্দুল আল খান চৌধুরী সাহেব এর যে আমরা কেন পৃথক থাকি অন্যান্য মুসলমানদের থেকে কি লক্ষণ ছড়িয়ে গেছে নাকি হাজরত ইম্মাদ আলসালামের কি লক্ষণের শেষ আছে নাকি যেগুলো পূর্ণ হয়েছে তাহলে আমাদের অসুবিধা কি লক্ষণ নিয়ে আলোচনা করেন কোনো অসুবিধা নাই আব্দুল হাকিম সাহেব আপনারা আহলে হাদিসের এলাকার লোক গালিম গাজী ওই এলাকার লোক সব আহলে হাদিসের অনুসারী যে বাড়িতে আহমদিয়া জামায়াতের মসজিদ প্রতিষ্ঠা হয়েছে তিনিও আগে আহলে হাদিসের বড় নেতা ছিলেন এবং তিনি যাচাই বাছাই করে এসেছেন বিনা যাচাইয়ে কোরআন সুন্না হাদিস ছাড়া আমরা আহমদিয়াত গ্রহণ করি নাই যাচাই করে বাছাই করে বুঝে তারপরে এসেছি এই জন্যই তো সারা জগৎ কাফের বললো আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর খাতায় রসুলের খাতায় মুসলমান হতে চাই তোমাদের খাতায় মুসলমান না হলেও চলবে হজরত ইমাম আলাহ সাল্লাব জন্য শতাব্দীর শিরোভাগে আসা আবশ্যক ছিল কেননা তিনি মুজাদ্দেদে আজম হবেন সবচেয়ে বড় মুজাদ্দেদ হবেন সবচেয়ে বড় ধর্ম ধর্ম সংস্কারক হবেন এবং মুজাদিদের জন্য হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের আবু দাউ শরীফের কিতাবুল মালাহেমে স্পষ্ট হাদিস বিদ্যমান যে প্রত্যেক হিজড়ি শতাব্দীর শিরোভাগে আল্লাহ তালা এক বা একাধিক এমন ব্যক্তিকে আবির্ভূত করবেন যিনি ধর্মের উল্লেখযোগ্য সংস্কার সাধন করবেন অতএব চোদ্দো শতাব্দী হিজরির গোড়ায় যে ব্যক্তির আগমন ঘটেছে তিনি সত্য ইমাম মাহাদি আরও আশ্চর্য হবেন আপনি আলে হাদিস অঞ্চলের লোক আপনি আহলে হাদিসের বড় নেতা নবাব সিদ্দিক হাসান খান সাহেব তার বিখ্যাত বইতে লিখেছেন ত্রয়োদশ হিজড়ি শতাব্দীর পর্যন্ত এই 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 মুজাদিদরা এসেছেন এরপরের তালিকায় কেউ চতুর্দশ হিজড়ি শতাব্দীর মিজাদিদের নাম নেয় না আর আজকে পঞ্চদশ হিজড়ি শতাব্দীর বিয়াল্লিশ বছর পার হয়ে গেছে এই যে নতুন শতাব্দী আজ থেকে বিয়াল্লিশ বছর আগে আরম্ভ হয়েছিল তার শিরোভাগেও কোনো মুজাদিদের খবর নাই ঘটনা কি ভাই সাহেব তেরোশো বছর পর্যন্ত প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এক বা জন মুজদ্দিদের সংবাদ এবং লক্ষণ দেখি এবং নাম স্বীকার করি কিন্তু যখন থেকে আল্লাহতলা তালা ইমাম মাদি অর্থাৎ প্রকৃত ইমাম মাদি এবং মসিকে পাঠিয়েছেন তারপর থেকে মুসলমানরা আর মুজদ্দেদ খুঁজে পায় না সেই শতাব্দীর শিরোভাগে পরের শতাব্দীতেও পায় না কত বড়ো একটা লক্ষণ কেন মুজদ্দেদের এই সিলসিলা বন্ধ হয়ে গেল কেননা যে মুজদ্দেদ এসে শেষ হাজার বছরের নেতৃত্ব দেওয়ার ছিল তিনি এসে গেছেন এবং তারপরে খেলাফত প্রতিষ্ঠিত হবার কথা ছিল সেই খেলাফতে প্রতিষ্ঠা হয়ে গেছে তাই এখন আর তালিকায় চতুর্দশ হিজড়ি শতাব্দীতেও মুজেদিদ খুঁজে পায় না পঞ্চদশ হিজরি শতাব্দীতেও মুজাদেদ খুঁজে পায় না অনেক বড় লক্ষণ আর যিনি এসেছেন তিনি চতুর্দশ হিজড়ি শতাব্দীর শিরোভাগে তেরোশো ছয় হিজড়ি সনে এসেছেন জামাত প্রতিষ্ঠা করেছেন লক্ষণ দেখেন ইমান শূন্য মুসলমানদের ইমান শূন্য দলাদলির যুগে আসবেন ইমাম মাদিয়াল সালাম মুসলমানদের ইমান শূন্য ও দলাদলের যুগে আসবেন ইমাম মাহাদি আরাম আর সেই যুগটা কোনটা ঠিক সে যে যুগে তিনি এসেছেন তখন মুসলমানরা দলে দলে বিভক্ত শক্তিহীন আর যতদিন যাচ্ছে এরা আরও দলাদলের শিকারে পরিণত হচ্ছে কেন প্রতিশ্রুতি ইমাম মাহাদিকে তারা মানে নাই আরও লাঞ্ছিত হচ্ছে মার খাচ্ছে এবং অপমানিত হচ্ছে ইমান শূন্য যুগ যদি না হয় তাহলে আমলটা আমাদেরকে কি বলছে ভালো করে লক্ষ্য করে দেখুন মুখে সবাই ইমানের দাবি করে কিন্তু আমল যেটা আমরা করছি মুসলমানরা সেটা সাব্যস্ত করবে আমরা খাটি মুসলমান নাকি নামে মুসলমান মুসলমানদের বর্তমান ইমান বর্তমান আমল সাব্যস্ত করছে তাদের মধ্যে ইমান নাই মুখে ইমানের দাবি আছে কিন্তু কার্যত সেটা সাব্যস্ত হয় না এই যুগেই আসার কথা ছিল ইমাম মাম মাহাদি সালাম তাই তিনি এসেছেন লেখা আছে বুখারি শরীফের হাদিসে পারস্যবংশীয় হবেন তিনি হজরত সলমান আল ফার্সির কাঁধে হাত রেখে বলেছিলেন এদের মধ্য থেকে আসবে পারস্য বংশীয় হবেন ইমাম মাহাদি আলাহিসাল্সাল্লাম সেই প্রতিশ্রুত মহাপুরুষ পারস্য বংশীয় হবেন রসুরুল্লাহ সাল্লু আসলামের ভবিষ্যৎবাণী হজরত মির্জা গুলাম আহমদ খাদি আনী আলাহ থেকে আগত বংশের অংশ ছিলেন এবং তিনি পারস্য বংশীয় ছিলেন ভবিষ্যৎবাণীতে উল্লেখিত রমজান মাসে নির্দিষ্ট তারিখে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়েছে এবং এটা তার অকাট্য লক্ষণ অতএব লক্ষণের কোনো অভাব নাই ভাইসাব শুধু একটা মনের দরকার যে মনে আল্লাহর ভালোবাসা এবং ভীতি আছে রসুলের প্রেম আছে সে অবশ্যই আবিষ্কার করতে পারবে সত্য কোথায় আপনার একটা প্রশ্ন হচ্ছে আমরা তো যে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ে নেই আপনারা পড়েন না কেন তাই না এই জন্য পড়ি না বাহাত্তর দলের আলেম ওলামা সমস্বরে সম্মিলিতভাবে মুসলমানদেরই এক দল আহমদিয়া মুসলমানদেরকে কাফের ঘোষণা করেছেন যারা মুসলমানদের এক দলকে কাফের ঘোষণা করে তারা সেই দলের ইমাম থাকতে পারে না রসুল আকরাম সাল্লু আলি আসলামের স্পষ্ট হাদিস আছে যে ব্যক্তি তার মুসলমান ভাইকে কাফের আখ্যা দেয় যদি সে কুফুরি না করে থাকে সেই ভাই যদি কাফের না হয়ে থাকে তাহলে নির্ঘাত সে ব্যক্তি অবশ্যই কুফুরি করেছে যে ফতোয়াটা দিল আমরা নিজেদের মনে খুব ভালো করে জানি আমরা মুসলমান আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলে হেবা সাল্লামের উম্মত অতএব আমাদেরকে যারা কাফের বলার ধৃষ্টতা দেখায় আমরা আল্লাহ রসূল হাজরাত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলেবাস সাল্লামের হাদিস এবং শিক্ষা অনুযায়ী তাকে নিজেদের ইমান বানাতে পারি না ধন্যবাদ জাজা আল্লাহ মোহন সাহেব আশা করি আব্দুল হাকিম সাহেব আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন একইভাবে মোরা সাহেব যে বিস্তারিতভাবে উত্তর দিয়েছেন এর মধ্যে আবদুল আজ্জা সাহেব যিনি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের বিষয়টি জানতে চেয়েছিলেন গাইবান্ধা থেকে আপনিও উত্তর পেয়েছেন এছাড়া সিরাজগঞ্জ থেকে আশরাফ আলী সাহেব তিনিও আপনি উত্তর পেয়ে গেছেন যে হযত মুসিমাউদ্দ আলাই সাল্লাহাম ফার্সি বংশীয় ছিলেন সালমান পার্সি ফার্সি যিনি বংশীয় ছিলেন সে বিষয়ে আপনি প্রশ্ন করেছিলেন এই উত্তরও পেয়েছেন একই উত্তরের মাধ্যমে আমরা তিনজনের উত্তর দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আমরা এখন আরেকটি ফোন কলে যাব চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে অনেকগুলো ফোন আসছে আমাদের এক ওয়াহমদি বন্ধু আছেন চট্টগ্রামে তার সাথে কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি ভাই আপনার পরিচয় বলে প্রশ্ন করুন যে আমার নাম জামান আমার এক গরামদি বন্ধু এই প্রশ্নটা করছে যে আহমদিদের বিজয় 300 বছরের মধ্যে হওয়ার কথা আপনারা দাবি করেন জিনিসটা একটু পরিষ্কার করবেন জি ধন্যবাদ মহতরম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে যাচ্ছি মাওলানা সাহেব প্রশ্ন পরিষ্কার ছিল অনুগ্রহ করে উত্তর দিবেন সংক্ষেপে দেওয়ার জন্য অনুরোধ করছি আরিফুল জামান সাহেব আবার কখন গায়ের আহমদি হয়ে গেছেন ওনার এই প্রশ্ন গায়ের আহমদি বন্ধুর পক্ষ থেকে করেছেন বোঝা যাচ্ছে বা তিনি বলেছেন এটি তিনশো বছরের কথা হজরত মাসিহে মাদ আলাহিসাল্লা যে লিখেছেন এটি পূর্ণ বিজয়ের দিকে ইঙ্গিত যে পৃথিবীর সকল শ্রেণীর সকল গোত্রের আর বর্ণের মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে গ্রহণ করবে ইনশাল্লাহ ইমাম মাহাদি আলাহ ইসলামের যে মিশন সূচিত হয়েছে সেই মিশনের অধীনে সেই জামাতের অধীনে কিন্তু বিজয়ের যে সমস্ত লক্ষণাবলী সেই সম সেইগুলো তো প্রকাশ পাওয়া আরম্ভ হয়ে গেছে হজরত মসিহেমউদ আলাইসালামকে আল্লাহ তাল্লাহ যখন প্রেরণ করেন একা ছিলেন আল্লাহ বলেছেন যে সারা বিশ্বে সেটি বিস্তার লাভ করবে তোমার জামাত বিস্তৃত হবে আজকে পৃথিবীর দুইশত পনেরোটির মতো দেশে জামাত প্রতিষ্ঠিত হয়ে গেছে তো বিজয়ের লক্ষণ প্রকাশ পাওয়া আরম্ভ হয়েছে দলে দলে বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের মানুষ তার পতাকাতলে হজরত মোহাম্মদ রসুরুল্লাহকে মানছে এবং গ্রহণ করছে তো তিনশো বছরের পূর্ণ বিজয় মানে হলো যে সংখ্যা নিয়ে মানুষ অহংকার করে আজকে যে কালকেও এরকম একটা প্রশ্ন ছিল যে আমাদের সংখ্যা তো অনেক বেশি তো সেই সংখ্যার দম্ভও তালা পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করবেন এবং মানুষ ইনশাল্লাহ দলে দলে সংখ্যার দিক থেকেও এই মাহাদির পতাকা দলে মোহাম্মদ রসুল্লার মান্য করে সংখ্যার দিক থেকেও সারা পৃথিবীতে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং তিনশো বছর লাগবে না তিনশো বছরের অনেক পূর্বেই এই জামাত সারা পৃথিবীতে সংখ্যাগত দিক থেকেও জয়যুক্ত হবে এটি এ সম্পর্কে মানে বিস্তারিত আর কি আমার পক্ষ থেকে জজাকাল মোহনা সাহেব আপনার প্রশ্নের জন্য আশা করি আরিফুজ্জামান সাহেব আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন আমাকে জানানো হয়েছে আমাকে যারা জানাচ্ছেন তারা জানিয়েছেন আরিফ আরিফ এ আরিফ লেখা এখানে এবং বলা হয়েছিল যে তিনি ও আহমদি এর জন্য ক্ষমা করবেন আপনি যদি কষ্ট পেয়ে থাকেন একজন আহমদি কে আহমদি বলার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমরা আরেকজন আছেন লাইনে আমরা তার সাথে কথা বলবো আমাকে জানানো হয়েছে লাইনে আছেন আমরা প্রশ্ন পেয়ে গেছি মাহিলা থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠানো হয়েছে মোহাম্মদ ওমর আলী সাহেব তার মেহমানের পক্ষ থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন মির্জা সাহেব জি ইমাম মাহাদি এর প্রমাণ কি এই বিষয়টি এর আগেও আলোচনা হয়েছে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য সলেমান সাহেবকে অনুরোধ করছি ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যত প্রশ্ন রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হজরত মির্জা ওলা আহমদ কাদিন আলহ ইসলাম যে সেই প্রতিশ্রুত ইমাম মাহাদি এর প্রমাণ কী লক্ষণাবলী প্রকাশিত হতে পারে যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে আকাশে এবং অন্যান্য এই পৃথিবীতে নিদর্শন প্রকাশিত হয়েছে কিন্তু মির্জা গুলাম আহমদ কাদিন আলাই ইসলাম যে সেই সত্যবাদী এর প্রমাণ কি পবিত্র কোরআনে হাজরত মির্জা গোলাম আহমদ কাদিন আলাহ ইসলাম নিজের দাবির স্বপক্ষে সবসময় এই কথা বলেছেন যে আমার সত্যতা যদি যাচাই করতে হয় তাহলে নবুয়তের মানদণ্ডে যাচাই করে দেখো অর্থাৎ সাধারণ কোনো মানুষের নেককার কোনো মানুষের মানদণ্ডে নয় সর্বোচ্চ মানদণ্ড তিনি গ্রহণ করেছেন যে নবুয়তের মানদণ্ডে যাচাই করে দেখো আমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী পবিত্র কোরআনের সুরা আল হাক্কার চুয়াল্লিশ থেকে যদি পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত পড়েন তাহলে সেখানে স্পষ্টভাবে আল্লাহতালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম সম্পর্কে একটি বক্তব্য সেখানে উদ্ধৃত রয়েছে যে ইহুদিরা জানতে চাইতো যে তুমি যে সত্যবাদী এর প্রমাণ কি। আল্লাহ আল্লাহতালা এর উত্তরে উত্তর প্রদান করছেন যে আউজুল্লাহ মিনের শেতুয়ানী রাজিম বিসমিল্লাহির রহমানি রাহিম ওলাউ তাকব্বালা আলাইনাবাজালা কাবিল্লা আহাজনা মিনহু বিলিয়া মিন সুম্মা লা কাতা আনা মিনহুল ওদিন ফামা মিন কুম মিন আহাদিন আনহু হুহাজিজি আনহা হাজিজিন যে যদি এই রুসুল অর্থাৎ যদি সে অর্থাৎ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ হলে আমাদের প্রতি কোনো মিথ্যা কথা আরোপ করত। তাহলে আমরা তাকে ডান হাতে ধরতাম অর্থাৎ মহা পরক্রমের সাথে তাকে আমরা ধৃত করতাম এবং তার জীবন শিরা কেটে দিতাম অর্থাৎ তাকে ধ্বংস করে দিতাম হাজারত রসুল আকরম আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে সত্যবাদী নবী ছিলেন চল্লিশ বছর বয়সে তিনি আল্লাহতালার পক্ষ থেকে নুবোধ লাভ করেছেন তেইশ বছর পর্যন্ত তিনি এই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে ওহি ইলহাম লাভ করে তেইশ বছর পর তিনি ইন্তেকাল করেন অর্থাৎ তেষট্টি বছর কিছুদিন পর তিনি ইন্তেকাল করেছেন তার মানে তেইশ বছরের একটি মানদণ্ড দাঁড়ায় সত্যবাদী নবীর মানদণ্ড হিসেবে যে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে দাবি করে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়েছি এবং আল্লাহর দিকে কথা আরোপ করে সে কখনো এই পৃথিবীর কোনো বান্দা আমাদের কারো ক্ষমতা নেই তালার পক্ষ থেকে আল্লাহ তালার কাছ থেকে তাকে রক্ষা করার যে সে তেইশ বছর জীবিত থাকতে পারবে অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তেইশ বছর জীবন লাভ করতে পারে না যদি কেউ এ কথা বলেন যে তেইশ বছর তো যে কেউ মিথ্যা কথা বলে লাভ করতে পারেন তাহলে যে ব্যক্তি এই কথা বলছেন সে প্রকারান্তরে হাজরত মোহাম্মদ সা্লাহ ইসলামের জন্য আল্লাহ যে মানদণ্ড দাঁড় করিয়েছেন সেটাকে অবজ্ঞা করছেন আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে সর্বদা এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ওয়াল জামাত ও ইহুদি খ্রিস্টানদেরকে তবলিক করার জন্য এই দলিল ব্যাপকভাবে করে এসেছেন ব্যবহার করে এসেছেন যে তেইশ বছরের মানদণ্ড তারা এটা দেখিয়ে এসেছেন হাজরত মির্জা উল্লাহ মহম্মদ কাদিন আল ইসলাম আঠারোশো সালে তিনি আল্লাহর পক্ষ থেকে মামুর হন আল্লাহর পক্ষ থেকে তিনি প্রত্যাদিষ্ট হন এবং উনিশশো আট তিনি ইন্তেকাল করেন হিসাব করে দেখুন তেইশ বছরের বেশি প্রায় ছাব্বিশ বছর তিনি জীবন লাভ করেছিলেন যখন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়েছেন অতএব যদি তিনি আল্লাহর পক্ষ থেকে না হয়ে থাকতেন তাহলে আল্লাহ তাল্লাহ তাকে ধ্বংস করে দিতেন তার জামাত আজকে সারা পৃথিবীতে ফুলে ফলে সুশোভিত হতো না কখনও সফলতা হজরত মির্জা গুলাম আহমদ কাদিনা আল্লাহ ইসলামের সপক্ষে আসতো না এটি হলো একটি আরেকটি কথা বলে আমি আমার উত্তর শেষ করব আরেকটা এমন জিনিস এমন নিদর্শন রয়েছে যেটি মহতরম মৌলানা আবদুল্লাবাল সাহেবও উল্লেখ করেছেন সেটি হলো যে যেটাতে কোনো মানুষের হাত নেই হজরত মির্জা গুলাম আহমদ কাদিনা আল ইসলাম যখন ইমাম মাহিদি হবার দাবি করলেন তখন সকল উলামা হইচই শুরু করে দিলেন কোথায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হওয়ার কথা ছিল একটি লক্ষণের কথা ছিল সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নিদর্শন কোথায় হাজরত মির্জা উল্লাম আহমদ কাদিনা ইসলাম দোয়া করেছেন এবং আঠারোশো চুরানব্বই এবং আঠারোশো পঁচানব্বই সনে ঠিক ওই নির্ধারিত তারিখে যেটা দ্বারকতনী শরীফের হাদিসে উল্লেখ রয়েছে হাজরত আলী রাজিয়ালুর বর্ণনায় সেখানে উল্লেখ রয়েছে যে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে তারিখে সূর্যগ্রহণ হবে কোনো মানুষের ক্ষমতা নেই যে আকাশ এবং পৃথিবীকে একই লাইনের মধ্যে এনে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ করানো আল্লাহ তালা ছাড়া আর কেউ এটা করাতে পারেন না আর বর্তমান যুগে তো আমরা গুগল করে আমরা বুঝতে পারি যে কবে আসবে সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মসিমহ ইসলামের যুগে মির্জা যুগে সেটারও কোনো সুযোগ ছিল না এগুলোর কোনো আবিষ্কারই ছিল না অতএব সেই নির্ধারিত তারিখে যেটি দারকুতনি শরীফে বর্ণিত হাজরত আলী রাজিয়াল বর্ণনা স্পষ্টভাবে প্রমাণ করছে যে সেই হাদিসে বর্ণিত নির্ধারিত তারিখে একই রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ হওয়া আর হজরত মির্জা গোলাম আহমদকে কাদিন আলহ ইসলামের ওপর অন্যরা দাবি করা যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোথায় আর মির্জা সাহেবের এই বক্তব্য প্রদান করা যে আমি সত্যবাদী এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবেই আর সেটা প্রকাশিত হওয়া এবং এক বছর নয় এক বছর পৃথিবীর অর্ধেকাংশ আর অপর বছর পৃথিবীর অপর অর্ধেকাংশে এই নিদর্শন প্রকাশিত হয়েছে আঠারোশো চুরানব্বই এবং আঠারোশো পঁচানব্বই সালে যেটি কোনো মানুষের হাতে করা সম্ভব নয় অতএব স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে হাজরাত মির্জা ওলা আহম্মদ আদিন আলেসলাম যে দাবি করেছেন সেটাকে আল্লাহ তালা নিদর্শনের মাধ্যমে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি সত্যবাদী মসিম আসাল্লাম যখন বলেছেন যে হবে তারপরেই হয়েছে এটা এরকম না যে কাকতালীভাবে ঘটনাটি ঘটেছে সেটা যে অনেকে বলতে পারেন যে এটার কোনো প্রমাণ আছে কিনা এই বাংলাদেশে সুরে সুরে পীর সাহেব তার পুস্তক এবং এ সফর সেই গ্রন্থে উল্লেখ করেছেন যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়েছে যেটা ইমাম মাহিদির লক্ষ্য যুক্ত করার করে দেওয়ার জন্য আশা করি আমাদের যে একদম পার্বত্য অঞ্চল মাহিলা সেখানে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সেখানে যারা আহমদি আদেশ সাথে ওয়াহমোদি বন্ধুরা এখন অনুষ্ঠান দেখেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা এই অনুষ্ঠান দেখতে থাকুন জাযাকুমুল্লাহ হাসানুল জাযা এখন আমরা আবার একটি ফোন কলে যাব আমাদের সাথে রাজশাহী দুর্গাপুর থেকে একজন যুক্ত হয়েছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি আপনার পরিচয় বলে প্রশ্ন করুন জি আমি রাজশাহী দুর্গাপুর থেকে বলছিলাম দেবপুর বাগমারার শাখার একটা হামদিয়া মসজিদ তো আমার প্রশ্ন হল আপনারা বা আমরা যাকে ইমাম মানছি তো তার যে কি আমরা মধ্যে দেখতে পাইছি যেমন আহ আসবে তার সাথে যুদ্ধ করবে সে ঘোড়ায় চড়ে আসবে তরবালি হাতে দিয়ে হ্যাঁ ইমাম মাহাদির হাতে তরবালি থাকবে এ ধরনের আলামত কি আসলে কাদিয়ানি যে কারণটা আছে পাচ্ছি আমরা জি ধন্যবাদ আপনি অনুষ্ঠান দেখতে থাকুন আমি এই বিষয়টি একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি মতর মৌলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে অনুরোধ করছি সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য দ্য জালের যতগুলো লক্ষণ আছে ভাই শাবুল হোসেন সাহেব সবগুলো খ্রিস্টান পাদ্রীদের দলের মাঝে পূর্ণতা লাভ করেছে একটা বাক্য বললাম আরেকবার বলে দিচ্ছি দাজ্জাল সম্পর্কে যতগুলো লক্ষণ বর্ণিত হয়েছে সবগুলো খ্রিস্টান পাদ্রীদের দল এবং তার অনুসারীদের মাঝে প্রতিভাত হয়েছে পূর্ণতা লাভ করেছে অতএব দাজ্জাল জাতি হচ্ছে এই খ্রিস্টান পাদ্রীদের দল এবং তার অনুসারীদের দল এই যে অনুসারী পরাশক্তি এদের মাঝে এই লক্ষণগুলো প্রকাশিত হয়েছে এবং এদের মূল ভিত্তি হচ্ছে তৃত্ববাদ হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলাম এই তৃতীয়বাদের গোড়ায় তার শেকর কেটে দিয়ে তাদেরকে বধ করেছেন তাদেরকে অসার সাব্যস্ত করেছেন তাদেরকে মৃত ঘোষণা করেছেন অর্থাৎ হে খ্রিস্টানরা তোমাদের মতবাদ তোমাদের বিশ্বাস তোমাদের তিন খোদার বিশ্বাস অলিক এবং মিথ্যা এর মাধ্যমে তিনি দাজ্জালকে পরাভূত করেছেন পরাস্ত করেছেন বধ করেছেন হ্যাঁ হাদিস শরীফে এক মৃত্যুর ঘটনা আছে যুদ্ধের ঘটনাও বর্ণিত আছে বলেছেন খ্রিস্টানরা মারা পড়বে খ্রিস্টানরা লেখা আছে কাফেররা মারা পড়বে যতদূর পর্যন্ত তার নিঃশ্বাস যাবে আর তার নিঃশ্বাস কতদূর পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত তার দৃষ্টি প্রসারিত এটা কীসের দৃষ্টি তার নেক দৃষ্টি তার যুক্তির দৃষ্টি তার ক্ষুরোধার যুক্তি এবং দলিল প্রমাণের ক্ষুরোদার অস্ত্র তিনি ব্যবহার করেছেন আপনি প্রশ্ন করেছিলেন তার লক্ষণগুলো কি দাজ্জাল বধ করার পূর্ণ হয়েছে আমাদের উত্তর হচ্ছে হ্যাঁ খ্রিস্টান জাতিকে তিনি দলিল প্রমাণের মাধ্যমে পরাস্ত করে বধ করেছেন দ্বিতীয় তার হাতে দোয়ার এবং আধ্যাত্মিকতার এবং নৈতিকতার এবং নিদর্শনের ক্ষুরোদার তরবারি ছিল যার মাধ্যমে তিনি ইসলামের সত্যতা প্রমাণ করেছেন এবং অন্যদের মিথ্যা হওয়া সাব্যস্ত করেছেন পাগড়ি ছিল পাগড়ি অবশ্যই ছিল তার মাথায় পাগড়ি ছিল আপনারা দয়া করে ছবি দেখে নেবেন you জজাক আল্লাহ মোমা একদম সংক্ষেপে সবগুলোর দিক আপনি এখানে নিয়ে এসেছেন এর জন্য আশা করি ভাই দুর্গারামপুর থেকে দুর্গাপুর থেকে রাজশাহী যে আহমদী ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আশা করি আপনি আরও দুই দিন আমাদের সাথে থাকবেন এবং প্রশ্ন করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলে আমরা দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইমেল করুন এস এস লাইভ অ্যাট এম ডট টিভি এই ঠিকানায় আর আমাদের এই অনুষ্ঠানগুলো ইউটিউবে আপলোড করা হয়ে থাকে আমাদের ইউটিউব অ্যাড্রেস হচ্ছে ইউটিউব ডট কম সন্ধানে সেখানে থেকে আপনাদেরকে দেখে নেওয়ার অনুরোধ করছি আবার আগামীকালকে ইনশাআল্লাহ তালা বাংলাদেশ সময় রাত আটটায় আপনাদের সাথে দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার اعوذ بالله من الشيطان الرجيم وقل الحق <applause> من ربكم فمن شاء ،